বাসরাত যদি আপনার কাছে পছন্দ হয়, প্রিয় লাগে, ওটা যদি ভালো লাগে, আকর্ষণীয় লাগে, একজন ইমানদার একজন মুজাহিদের জিন্দেগিতে যুদ্ধক্ষেত্র তার চেয়ে বেশি প্রিয় না হলে তার জন্য আল্লাহর অর্ডার, অপেক্ষা কর আমার নির্দেশের, আমার আজাব, আমার গজবের। যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার প্রয়োজনীয়তার সম্পর্কে সূরায়ে বাকারায় এবং অন্যান্য আরো যে সূরা বর্ণনা দিয়েছেন, সেই প্রয়োজনীয়তাটা আমরা উপলব্ধি করি কিনা, সেই প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি কিনা, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলেন কেন, বা কেন তিনি এই লক্ষ্য নির্ধারণ করলেন যে তার দাস করার জন্য, তার গোলামী করার জন্য, তার তাসবিহ তাহলিল করার জন্য, তার জিকির করার জন্য সমস্ত মাখলুক প্রস্তুত ছিল। ফেরেশতাকুল তো ছিলই, অন্যান্য যা কিছু ছিল সবকিছু, যেটা কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নাজম ওয়া শাজারু ইয়াসজুদান। নাজম এবং সাজার বলতে, সাজার বলতে গোটা পৃথিবীতে যা আছে, পৃথিবী মানে জমিনে যা আছে, আর নাজম মানে আসমানে যা আছে, আসমান এবং জমিনের মধ্যে যা আছে। ইয়াসজুদান, ইয়াসজুদান মানে হচ্ছে জাস্ট তারা সিজদা করে না, সিজদা করার মতো করে সব সময় সারেন্ডার করে আছে আল্লাহর কাছে, কমপ্লিটলি তারা সারেন্ডার করে আছে। তাদের নিজস্ব কোনো ইখতিয়ার নাই, তাদের নিজস্ব কোনো পছন্দ অপছন্দ নেই, আল্লাহর যা পছন্দ সেটা তারা করছেন। এই সব কিছুর পরেও আবার আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, এই কেন সৃষ্টি করলেন জবাব আছে চারটা। এই চারটা জবাব আপনাকে নিতে হবে, এটার সাব পয়েন্ট। প্রথম পয়েন্টের সাব পয়েন্ট ক খ গ ঘ দিয়ে আপনাকে চারটা পয়েন্ট দিতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর আকৃতি, সুন্দর আকৃতি বলতে আমাদেরকে একটা সম্মানজনক অবস্থান দিয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে, আশরাফুল মাখলুকাত যেটাকে বলা হয়, আমরা সৃষ্টির সেরা। সেরা যার, যিনি শ্রেষ্ঠত্ব থাকেন, তার কাজ কি কম থাকে না বেশি থাকে, যিনি সমাজে একটু ডেজিগনেটেড থাকেন, যার একটু আলাদা আইডেন্টিফিকেশন থাকে, তার কি কম থাকে দায়িত্ব, যিনি স্কুলের হেডমাস্টার বা যিনি একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, MD, কোম্পানির প্রধান যিনি, তার তো দায়িত্ব কম থাকে না, তার দায়িত্ব আরো স্পেসিফিক করা থাকে, তিনি পুরো জিনিসগুলোকে কভার করে। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে শুধু আহসানি তাকওয়িম করে নে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। সূরা শামস প্রথমটা বললাম, সূরা তিন পরেরটা হলো সূরা শামস, যেখানে আল্লাহ তাআলা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি তোমাকে একটা ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি, তোমার ভারসাম্যহীন হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেমন আকিমউদ্দিনের প্রশ্ন আসলে একটা কথা প্রায় আমাদের শোনা যায়, বিশেষ করে ছাত্র জীবন শেষ করে আমরা যখন কর্মজীবনে আসি বা আমাদের পেশাগত জীবনে আসি বা পারিবারিক জীবনে আসি, তখন একটা কথা বলি যে ভাইয়া আসলে আমরা দিন দেখলে দুনিয়া হারিয়ে, দুনিয়ার মধ্যে ঢুকলে দিন হারিয়ে যায়। আপনি শুধু এই কথা না, আমাদের ছিলেন প্রেস সেক্রেটারি, আপনার নাম জানবেন, আমাদের হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেস সেক্রেটারি অর্থাৎ সচিব ছিলেন, টাইম টু টাইম মানে ওনার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হুবহু তিনি তা লিখে ফেলতেন। অর্থাৎ সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যতটুকু দেরি হতো ওনার লিখতে তার চেয়েও কম সময় মানে বলার আগে লেখা শেষ হয়ে যেত, এতটা অভিজ্ঞ এবং দক্ষ ছিলেন তিনি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সময় হঠাৎ সকালবেলা ঘুম থেকে জেগে নামাজ শেষ করে রাস্তায় যখন হাঁটতে রয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, হানজালা আপনি কেমন আছেন? বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি আসলে খুব ভালো নেই। বললো, কেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে থাকি তখন আমি ঠিক থাকি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলোচনার মধ্যে যখন থাকি, সমাবেশে যখন থাকি, তার বৈঠকে যখন থাকি, তার সোহবতে যখন থাকি, তখন আমি ঠিক থাকি, বাট আমি যখন পরিবারে ফিরে আসি, আমার কর্মজীবনে ফিরে আসি, তখন আমার চিন্তাটা দুনিয়ার সাথে রিলেট হয়ে যায়, আমি তখন আর ঠিক পরকালের চিন্তার মধ্যে নিজেকে সামিল রাখতে পারি না। এটা তো একটা মুনাফিকের আলামত না, এই যে আমি দ্বিমুখী চরিত্র আমার মধ্যে, আমি তো মুনাফিক হয়ে গেছি, একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে অবাক, বলেন কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা জেশি সাহাবিনা, সাহাবি তো সবাই মর্যাদাবান, তার মধ্যে তার মর্যাদা ছিল অনেক উন্নত,
অনেক উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মর্যাদার জায়গাটা ছিল খুবই ঘনিষ্ঠ এবং খুব কাছে, যেখানে অনেকে পৌঁছতে পারতেন না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার সুযোগ করে দিতেন বা সেখানে কথা বলার সুযোগ করে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এটা তো বিরাট মুশকিলের কথা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ব্যাখ্যা তার কাছ থেকে জানলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথা শুনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর তো আপনারা জানেন যে তিনি কিছুটা সহজ সরল মানসিকতার ছিলেন, সহজ সরল মানসিকতার ছিলেন। তিনিও বললেন একই প্রবলেম তো আমারও, আমিও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি তখন ঠিক থাকি, বাট যখন ঘরে চলে আসি আমার ব্যবসার কাজে অথবা দুনিয়ার কাজে আমি যখন সামিল হই তখন তো আমার চিন্তা দুনিয়ার মধ্যে সামিল হয়ে যায়। তো চলো একটা কাজ করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ওনাদের তো এটা একটা ভালো অভ্যাস ছিল যে কোনো কিছু হলে, কনফিউশন তৈরি হলে ওনারা ওনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করার সুযোগ পেতেন। আলহামদুলিল্লাহ ওনারা যখন দুজনে সামিল হলেন, দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করলেন যে কি সমস্যা তোমরা আজকে দুজন হঠাৎ একসাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিছুটা হাসি দিয়ে, বিস্ময়ের হাসি দিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলো কি হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো, মানে কি সমস্যা হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তার একটা ব্যাখ্যা আছে এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আমিও মনে করতেছি যে আমার মধ্যেও তো মুনাফিকের লক্ষণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আমি সেই আলোচনায় লম্বা যাচ্ছি না এই কারণে যে পরের পয়েন্ট গুলো শেষ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জবাব দিলেন যে একজন ইমানদারের দুনিয়ার এই জিন্দিগিটা এমন করে তোমাকে সাজাতে হবে, দুনিয়ার এই জিন্দিগিটা এমন করে সাজাতে হবে, না তুমি দুনিয়া থেকে মুক্তি পাবে, না তুমি পুরো দিনের কাজে সামিল হয়ে দুনিয়া ভুলে যেতে পারবে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা ওয়াদ আফলাহা মান যাক্কাহা। এই তিনটা আয়াতের মধ্যে এটার জবাব দেওয়া আছে যে তোমাকে আল্লাহ তাআলা ভাষ্যসমূহ করেছেন, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, ইমানদার যা করবে, যা করবে তাই ইবাদত। এর লক্ষ্য হচ্ছে ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা মাথায় রেখে যখন নিছক আল্লাহ সন্তুষ্টির জন্য সেই কাজটা করবে, সেটা একেবারে ওয়াশরুম থেকে শুরু করে মসজিদ পর্যন্ত, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গায় ওয়াশরুম, দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, এই দুটো জায়গার কথাই হাদিসে উল্লেখ আছে যে এই দুটো জায়গার থেকে মাঝখানে আর দুনিয়ার যা কাজ আছে সব কাজ যদি আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার নির্দেশ সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করেন, আল মুমিনু কুল্লু আমালি ইবাদা, আপনার প্রত্যেকটা কাজ তখন ইবাদত হয়ে যায়, ইমানদারের কোনো কাজ দুনিয়ার কাজ না। আমি প্রথমে আপনাদেরকে এই পয়েন্টে যেটা বলেছি যে আকিমউদ্দিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের যে সর্বোৎকৃষ্ট করেছেন, কেন করেছেন, আমাদেরকে দুনিয়ার কিছু কাজ দিয়েছেন, ফেরেশতাদেরকে কোনো কাজ দেন না এরকম, তাদের খাওয়া নেই, গোসল নেই, ঘুম নেই, মানবিক কোনো চাহিদা নেই, কিন্তু আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দিয়ে এগুলোর মধ্যে আমাদের জন্য সওয়াব নির্দিষ্ট করেছেন, এগুলোর মধ্যে আল্লাহ সন্তুষ্টি নির্দিষ্ট রেখেছেন। আপনি বৈধতা মেনে যদি স্ত্রীর সাথে মিলিত হন তাহলে এটা আপনার জন্য সওয়াবের কাজ, আপনি আল্লাহর সীমারেখা মেনে যদি স্ত্রীর সাথে মিলিত হন তাহলে এটা আপনার জন্য সওয়াবের কাজ, এটা দুনিয়ার কাজ না। আপনি নির্দিষ্ট সীমারেখা মেনে ওয়াশরুম থেকে বৈধ হয়ে বের হবেন, এটা আপনার জন্য সওয়াবের কাজ। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটি বলে যখন ঢুকবেন সব কাজ সম্পন্ন করে পবিত্র হয়ে ওখান থেকে বের হবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এ কথা বলে যখন আপনি ডান পা দিয়ে বের হবেন মাঝখানে পুরো সময়টা আপনার ইবাদতের তুল্য, পুরো সময়টা নেকি হয়ে যাবে। তাহলে আপনার দুনিয়া কি? তাহলে আপনার দুনিয়া কোনটা, কোনটা দুনিয়া? এই পয়েন্টে আপনাকে নিতে হবে যে ইমানদারের গোটা দুনিয়ার জিন্দিগিটাই দিনের উদ্দেশ্য, যেটাকে আমরা ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী বইতে আপনারা পড়েছেন, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। আপনার কোনো দুনিয়া নেই, একজন একামতি দিনের অধিকারী লোক যিনি তার মাথায় আন আকিমউদ্দিন রাখবেন, আন আকিমউদ্দিন রাখবেন, আন আকিমউদ্দিন প্রথম ঢুকাতে হলে প্রথমে এই শব্দটা মাথায় ঢুকাতে হবে, প্রথমে এই শব্দটা মাথায় ঢুকাতে হবে। শহীদ ইসলাম মাসুদের দুনিয়া বলতে কিছু নাই, গোটাটাই দিন। আমি যখন আমার স্ত্রীর সাথে থাকবো তখন আমার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করবে যে আমার স্ত্রীকে কিভাবে আরো দিনের পথে সক্রিয় করা যায়, আমি তাকে একটা শাড়ি কিনে দেব, আমি তাকে একটা চকলেট কিনে দেব, আমি তার জন্য একটা ভালো জুতা কিনে দেবো। আমার টার্গেট থাকবে
তাকে দিয়ে কি করে দিনের কাজে আরো উৎসাহিত করা যায়, ওয়াতাওয়া সবিল হক, তাকে সত্যের পথে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমি আমার সন্তানকে পড়াশোনা করতে খরচ করব, টার্গেট থাকবে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো না, টার্গেট থাকবে তাকে আল্লাহর গোলাম বানানো যায় কিভাবে, আল্লাহর দাস বানানো যায় কিভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আগে রসুল না, আগে আব্দুহু, আমি আগে আল্লাহর গোলাম তারপরে রসুল, কারণ আমি আল্লাহর গোলাম হওয়া শর্ত রসুল হওয়ার জন্য, রসুল হতে হলে আগে গোলাম হওয়া বাধ্যতামূলক। আপনি ডাক্তার হয়ে, আপনি ইঞ্জিনিয়ার হয়ে, আপনি কবি হয়ে, আপনি লেখক হয়ে, আপনি সাংবাদিক হয়ে, আপনি বুদ্ধিজীবী হয়ে, আপনি ভাইস চ্যান্সেলার হয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে, কিচ্ছু যায় আসেন আল্লাহ তাআলা, যেদিন আপনি গোলাম হতে পারেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন আমি অ রসুলহু ওয়া আব্দুহু বলছি না, আমি তোমাদেরকে দোয়া করতে বলছি ওয়া আব্দুহু ওয়া রসুলহু, আগে আল্লাহর গোলাম তারপরে রসুল। আমি যতখানি রসুল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, রসুল বলতে যতটা আমার মধ্যে আত্মতৃপ্তি বোধ করি, তার চেয়ে বেশি আত্মতৃপ্তি বোধ করি আমি আল্লাহর দাস, আমি আল্লাহর গোলাম। একজন গোলামের কাজ কি, একজন দাসের কাজ কি, একজন চাকরের কাজ কি? তার আবার ইচ্ছা আছে, তার আবার কোনো পরিকল্পনা আছে, তার কোনো শখ আল্লাহর দাসে নাকি? মালিক যা বলবেন তাই করবে সে, মালিক বললে ছুটি আছে, না বললে ছুটি নাই, মালিক বললে ঘুমাবে, না বললে ঘুম নাই, মালিক বললে খাবে, না হলে খাওয়া নাই, মালিক বললে বের হয়ে যাবে, মালিক বললে ঢুকবে, এই তো তার কাজ, এই তো গোলাম, তার তো নাম গোলাম, আমরা তো সেই গোলাম। সেই গোলামের চুক্তি কিন্তু আমাদের হয়ে আছে আলমে আরোহা রুহের জগতে, আলমে আরোহা রুহের জগতে আমাদের গোলামের চুক্তি হয়েছে। সূরা আরাফের 172 নম্বর আয়াত, আপনি কি গোলামের চুক্তি কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে করে এসেছেন? কি চুক্তি করে এসেছেন? ওয়া ইজ আখাজা রাব্বুকা মিন বানি আদম, আমি যখন বনি আদমি মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি, যখন সিদ্ধান্ত নিয়েছি বনি আদম মিন জুহুরিহিম জুরিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আলা আনফুসিহিম নট কালেকটিভলি, কালেকটিভলি না, সামষ্টিকভাবে জিজ্ঞেস করা হয় না চুক্তিটা, ওয়াদাটা আমাদের কাছ থেকে, এই আমরা যে আল্লাহর গোলামি করব এই চুক্তি এগ্রিমেন্টটা কালেকটিভলি জিজ্ঞেস করা হয় না, আলা আনফুসিহিম আলাদা আলাদা ভাবে প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে। আব্দুল্লাহ ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, আবু রুম্মান ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, ফয়সাল ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, এহসানুল কবির ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, আহমদ আকবা আফগানি ভাইকে জিজ্ঞেস করা হয়েছে, কামরুজ্জামান ভাইকে জিজ্ঞেস করা হয়েছে। এরকম না যে ফাঁকে আমি বাদ পড়ে গেছি, এরকম না যে সাইদ ভাই মাঝখানে বাদ পড়ে গেছে, এরকম না যে ইব্রাহিম ভাই মাঝে মাঝখানে বাদ পড়ে গেছে, সবাইকে জিজ্ঞেস করেছে আমি আসলে খেয়াল করি নাই, বা আমি আসলে ওখানে কোনো জবাব দেই নাই, তা না, আলা আনফুসিহিম প্রত্যেককে এই এগ্রিমেন্টে আমরা তার চাকরগিরি করব, আমরা তার গোলামি করব, আমরা তার দাসত্ব করব, মূল কাজ এটা আমার, আমাকে এই জন্য পাঠানো হয়েছে, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি। একজন দাস হওয়াটা হচ্ছে ডাক্তার হওয়ার আগের কন্ডিশন, ইঞ্জিনিয়ার হওয়ার আগে কন্ডিশন। যে ডাক্তার গোলাম হবে না ওই ডাক্তার জাহান্নামি হবে, যে ইঞ্জিনিয়ার গোলাম হবে না সে ইঞ্জিনিয়ার জাহান্নামি হবে, শুধু জাহান্নামি হবে। আপনি কোরআনের বক্তব্য শুনুন, আপনি বলবেন যে মাসুদ ভাই জান্নাত জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করতেছেন, আমি বিতরণ করছি না, কোরআন বিতরণ করছে। যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম, যুক সাধারণ মানুষের জন্য এটা বলা হয় নাই, এই জাহান্নামের হুমকির কথা, থ্রেট, এই থ্রেট আল্লাহ তাআলা সাধারণ মানুষকে করে নাই। আজিজ এবং করিম দুটো শব্দ আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, আর সেই দুটো শব্দ বান্দার জন্য ইনসাল্টিং, ইনসাল্টিং করে আল্লাহ তাআলা, তাফসীর উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তিরস্কার করে শব্দ ব্যবহার করেছেন, যুক জাহান্নামে যাও, ভোগ করো আজকে আজাব। তুমি ডক্টর ছিলা না, তোমাকে পিএইচডি ডিগ্রির অধিকারী করেছি না, তোমাকে মেধার অধিকারী করেছিলাম না, তোমাকে চাইলে আমি সুইপার বানাতে পারতাম, তা বানাই নাই, তোমাকে আমি ডক্টরের ডিগ্রি দিয়েছি, তোমাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বারান্দা আমি পাঠিয়েছি, আমি আল্লাহ পাঠিয়েছি, এই ব্রেন মেধা আমার দেওয়া, এই যোগ্যতা আমার তৈরি, এটা আমার সৃষ্টি, অনাফসিউ আমার সওয়াহা, এই মেধা আমি তোমাকে দিয়েছি, আমি তোমাকে এটা দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলাম, সেই পরীক্ষায় তুমি ফেল করেছো, ফেল শফিকুল ইসলাম মাসুদ, তুমি ফেল, তোমার ডক্টরের ডিগ্রি দিয়ে তুমি দুনিয়ার জীবনে সুখ্যাতি অর্জন সম্মান মর্যাদা অর্থ প্রতিপত্তি এগুলোই শুধু লাভ করেছো, এই ডক্টরের ডিগ্রি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন আর আকিমুদ্দিনের প্রশ্নে এটি কোনো কাজে লাগে নাই, যোগিন্না কাঙ্কাল আজিদুল করিম, যাও জাহান্নামে। তুমি সম্মানিত ছিল না, তোমাকে সবাই সালাম দিয়ে বেড়াতো না, তোমাকে সবাই মাথায় করে নাচতো না, তোমার হাজার হাজার ফলোয়ার ছিল না, তোমার লাইক কমেন্টের কোনো অভাব ছিল না, ফেসবুকে তুমি স্টার ছিলা, তোমার ওই স্টার গিরে আমায় আল্লাহর কোনো কাজে লাগা নাই, যাও দুকিন্না কাঙ্কাল আজিজুল করিম, আজকে জাহান্নামের আগুন ভোগ করো।
এটা কিন্তু সাধারণ মানুষের জন্য আয়াত না, এটা অশিক্ষিত লোকদের জন্য না, এটাই আমাদের মতো আপনাদের মতো যাদেরকে আল্লাহ তাআলা একটু আলাদা আলাদা ডেজিগনেশন দিয়েছেন। সেই জন্য এটা বলেছি যে যেই ডাক্তারের সাথে, যেই ইঞ্জিনিয়ারের সাথে, যেই সাংবাদিকতার সাথে, যেই বুদ্ধিজীবীর সাথে আন আকিম উদ্দিনের চিন্তা সমন্বয় ঘটে নাই, আল্লাহ তার জন্য কথা বলেছেন, তোমাকে তো আমি একটা আলাদা মর্যাদা দিয়েছিলাম। জুকিন্নাকা আনতাল আজিজুল করিম, যাও আজকে সূরা হাক্কা, সূরা হাক্কার 15-25 নম্বর আয়াত যদি পড়েন তো আপনার হৃদয় কেঁপে যাবে। আব্দুর রহমান আস-সুদাইসি রাহিমাহুল্লাহ, রহমাহুল্লাহ, উনি এবং কাবার ইমাম মসজিদে নববীর ইমাম এই আয়াতটুকু আপনি সিলেক্ট করে ইউটিউবে সার্চ দিলে দেখবেন উনরা যতবার আয়াত তেলাওয়াত করেন, আমি যতবার ওনাদের আয়াত তেলাওয়াত করতে শুনেছি, আমি ওনাদেরকে কান্নায় ভেঙে পড়তে শুধু না, ওনাদেরকে শিশুদের মতো চিৎকার করতে দেখেছি, শিশুদের মতো চিৎকার করতে দেখেছি। তারা যখন এই আয়াত পড়েন, ফালাকা সুলতানিয়া, ফালাকা সুলতানিয়া, আমার দুনিয়া এত আভিজাত্য ছিল, এত সম্মান ছিল, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে আমার কোনো ডেজিগনেশন, আমার কোনো মর্যাদা, আমার কোনো সুখ্যাতি, আমার কোনো স্টারশিপ, আমার কোনো সেলিব্রিটিশিপ কোনো কিছুই কাজে আসছে না, সব ধ্বংস হয়ে গেল, কোনো কিছু আজকে আমাকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে কাজে আসছে না, আমার আগ্নমালহু, আমার দুনিয়ার সম্পদ কাজে আসছে না, হালাকা সুলতানিয়া, আমার মর্যাদা কোনো কাজে আসছে না, আমার ডেজিগনেশন কোনো কাজে আসতেছে না, কারণ ওই ডেজিগনেশন আন আকিমউদ্দিনের কাজে কোনো ব্যবহৃত হয় নাই, কোনো ব্যবহৃত হয় না, আপনার ইঞ্জিনিয়ারশিপ আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো কাজে লাগে নাই, আমার ডক্টরগিরি কোনো কাজে লাগে না আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে। সেই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালাকা সুলতানিয়া, এই আয়াত যেন তোমাদের মাথার মধ্যে থাকে, এই আয়াত যেন থাকে, মান আমেলা ও আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী তোমার জীবন পরিচালিত হয়েছে কিনা, তোমাকে তো আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশ্বাররি ওয়াল খায়র, বিশ্বাররি ওয়াল খায়র, কাউকে সুপার বানাবেন, কাউকে সুইপার বানাবেন, কাউকে সুইপার বানিয়ে পরীক্ষা করবেন যে ওই সুইপার থেকে সে আল্লাহর গোলামি করে কিনা, কাউকে সুপার বানিয়ে আল্লাহ পরীক্ষা করবেন যে সুপার হয়ে, সুপার স্টার হয়ে সে আল্লাহর কাছে দাসত্ব করবে কিনা, গোলামি করবে কিনা, সে আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে যেন এক চুল পরিমাণে অহমিকা, গর্ব, তার মধ্যে আস্তাকবারা, এটা যেন স্থান না করে, কারণ ওটা করলে তার কুফরিদের কিসে চলে যায়। ইবলিস কি করেছিল? ইবলিস কি হাজার হাজার আনুগত্য লঙ্ঘন করেছে, হাজার হাজার অপরাধ করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, হত্যা করেছে, কিচ্ছু করে নাই, শুধু বলেছে আবা না এটা আমার পক্ষে সম্ভব না, আমি এটা করতে পারবো না, একটা পারবো না, শুধু একটা পারবো না, যদি ফেরেশতাদের সর্দার ইবলিসের সর্দার হয়ে যায়, একটা পারবো না, শুধু একটা পারবো না বলেছে, 80 লক্ষ বছরের ইবাদত নষ্ট করে ফেরেশতাদের সর্দার থেকে ইবলিসের সর্দার হওয়ার জন্য একটা আবা, একটা অস্বীকৃতি, ইস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি এখন থেকে কাফিরের তালিকায়, নাম্বার ওয়ান কাফের। এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা প্রায় বলে থাকি, ভাইয়েরা, সাধারণ মানুষ যদি নষ্ট হয় তাহলে সে শুধু নষ্ট হয়, সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয় তাহলে সে শুধু নিজে বিভ্রান্ত হয়, আর একজন প্রশিক্ষিত লোক, একজন জ্ঞানী লোক, একজন জানাশোনা লোক যদি কোনো কারণে বিভ্রান্ত হয়, নিষ্ক্রিয় হয়, দুর্বল হয়, তাহলে সে শুধু নিষ্ক্রিয় হয় না, তিনটা প্রবলেম সৃষ্টি করে, এক নিজে শেষ হয়ে যায়, দুই পরিবেশকে নষ্ট করে, তিন অন্যকে নষ্ট করে না শুধু নিরুৎসাহিত করে। এটাকে বলা হয় এখনকার ইসলামিক স্কলাররা বলেন, এটা একটা পয়েন্ট রাখবেন, এটা আপনারা জানেন নিশ্চয়ই, এখন ইসলামিক স্কলারদের এই বক্তব্য ভাইরাল, যে আগের জামানায় আমরা শুধু জানতাম সাদাকায় জারিয়া থাকে, এখানে সাবেক ছাত্র আন্দোলনের ভাইয়েরা বিশেষ করে এটি আমি আপনাদের বিনীতভাবে মাথায় রাখার অনুরোধ করবো, সূরে আসরের ব্যাখ্যা করে ইসলামিক স্কলাররা একটা বলেন, যদি আমাদের মাথায় সাদাকায় জারিয়া থাকে তাহলে আমাদের মাথায় যেন অবশ্যই গুনায় জারিয়াও থাকে, আপনি শুধু সাদাকায় জারিয়ার মালিক হবেন, গুনায় জারিয়ার মালিক হবেন না, এইটা যেন ভুলে যান না। ওয়াতাওয়াসাবিল হক মানে হচ্ছে আপনার আমল শুধু আপনাকে উৎসাহিত করে না, আপনাকে এগিয়ে দেয় না, আপনার আমল আপনার স্ত্রীকে এগিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমার স্বামী, আমার হাজবেন্ড, আল্লাহু আকবার, আগে কেমন ছিল আর এখন কেমন, কি সুন্দর জিন্দগি, এটাতে সে আবেগ আপ্লুত হবে, এটাতে সে ইন্সপায়ার হবে, আপনার আমল জিন্দগির প্রভাব তার উপরে পড়তে বাধ্য,
আমরা আমাদের আন্দোলনে বলে থাকি আপনি দায়িত্বশীল হলে হবে না, আপনার পুরো পরিবার সহ আপনাকে দায়িত্বশীল হতে হবে, না হলে আপনি দায়িত্ব পালন করে টিকে থাকতে পারবেন না, আপনি দায়িত্ব পালন করে টিকে থাকতে পারবেন না। সেই জন্য আজকে আমাদেরকে এই পয়েন্টটিও রাখতে হবে যে আমরা সাদাকায় জারিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইসলামী ছাত্র আন্দোলনে যে ট্রেনিং নিয়েছি সেই ট্রেনিং এর মূল অংশ আবার যেন কোনো কারণে আমার নিষ্ক্রিয়তা, আমার দুর্বলতা, আমার হতাশাবাদিতা, আমার আশান্বিত হওয়ার পরিবর্তে অপটিমিস্টিক হওয়ার পরিবর্তে পেসিমিস্টিক হইতা যদি আমাকে অন্যকে নিরুৎসাহিত করে তাহলে সেই গুণায় জারিয়ার ভাগও কিন্তু আমাকে নিতে হতে পারে। এই জন্য ইসলামিক স্কলার গল বলেন সদকায় জারিয়ার অংশ হচ্ছে অতা অসবিল হক। আর যদি আপনার কোন আমল, আপনার কোন জিন্দিগি, আপনার কোন কর্মকাণ্ড অন্যকে নিরুৎসাহিত করে, যেটা আমাদের সম্পর্কে প্রায় একটা কথা বলা হয়ে থাকে, আমাদের আন্দোলনে অমুক ভাই দায়িত্বশীল ছিল, অমুক ভাই সাথী ছিল, অমুক ভাই সদস্য ছিল, অমুক ভাই হল সভাপতি ছিল, অমুক ভাই সেক্রেটারি ছিল, অমুক ভাই বাইতুল মাল সম্পাদক ছিল, এখন তো সেই ভাইকে দেখে আসলে মনটা খারাপ হয়ে যায়, যার কারণে আমি আর নিজে আগাচ্ছি না যে এটা কেমন কথা হলো, অন্যরাই যদি এটা করে তাহলে আমাদের আর কি অবস্থা হবে, আমরা আর কি করতে পারি। কারণ কি জানেন, বাংলায় আমরা তো লিটারেচারে পড়েছি, বাংলায় একটা কথা আছে, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এটা দুনিয়ার নিয়ম, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, অসুস্থতাটা ছড়ায়, সংক্রমণ ঘটে, স্বাস্থ্য সংক্রমণ ঘটে না, ভালো জিনিস সংক্রমণ ঘটে না, ওটা সংক্রমণ করাইতে হয়, ওটা ঘটাইতে হয়, আগাছা কেউ লাগায় না, আগাছা নিজে নিজে হয়ে যায়, আর ফসল উৎপাদন করে ওটা মানুষের কাছে পৌঁছাতে হলে ওটার পিছনে পরিশ্রম দিতে হয়, ঘাম দিতে হয়, ঔষধ দিতে হয়, তারপরে সার বিছাতে হয়, আগাছা মূলোৎপাটন করে ওটাকে রক্ষা করতে হয়, আর আগাছা নিজে নিজে দায়িত্ব নিয়ে হয়ে যায় এবং ওটা ছড়িয়ে পড়ে। এই জন্য আমি আপনাদেরকে এই ক্ষেত্রে অনুরোধ করবো, দায়িত্বশীল ভাইয়েরা এখানে যারা সম্পৃক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ছাত্র জীবনে প্রায় দুই চারজন হয়তো বাদ যেতে পারে, বাকি সবাই ইসলামী আন্দোলনে পরীক্ষিত অভিজ্ঞ লোক আপনারা, স্পেশালিস্ট। সুতরাং আপনাদের জীবন এবং জিন্দগিটা যেন কোনো কারণে শয়তানের অসহায় হোক, ব্যক্তিগত দুর্বলতায় হোক, দুনিয়ার কোনো মোহের মধ্যে পড়ে হোক, দুনিয়ার কোনো প্রতারণার শিকার হয়ে হোক, আমি যেন গুনাহে জারিয়ার অন্তর্ভুক্ত না হয়ে যাই, গুনাহে যেন অন্তর্ভুক্ত না হয়ে যায়, সেই জায়গাটিও আমাদেরকে সামনে রাখতে হবে, গুনাহে জারিয়া থেকে আমাদেরকে বাঁচা। এরপরে চতুর্থ যে জিনিসটি আপনাকে মাথায় রাখার জন্য আমি অনুরোধ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেসিফিক একটা দায়িত্ব দিয়েছেন, ইন্নি জাইরুন ফিল আরদে খলিফা। খলিফার কাজ কি? প্রতিনিধিত্ব করা। আপনি এই খলিফা শব্দের পরে দুটো শব্দ আছে, হয় খলিফাতুল্লাহ হবেন, না হলে খলিফাতুল শয়তান হবেন, হয় খলিফাতুল্লাহ হবেন, না হলে খলিফাতুল শয়তান হবেন, যেটা সূরায় উল্লেখ করা আছে, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, এটা আয়াতের শেষ না, পরে তাফসীরকারগণ বলেন আল্লাহ তাআলা পরের আয়াতগুলো দিয়ে উপলব্ধি করিয়েছেন যে আমার কাজ, আপনার কাজ প্রমাণ করবে আপনি খলিফা, এটা ঠিক থাকবে, আমি খলিফা হিসেবে পাঠিয়েছি, এখন তার কাজ ঠিক করবে সে কি আল্লাহর খলিফা নাকি শয়তানের খলিফা। আপনি এবার আপনার ল্যাবরেটরিতে এবার একটু টেস্ট করেন, এটার জন্য হসপিটালে যেতে হবে না, এটার জন্য কোন হসপিটালে ল্যাবরেটরিতে যেতে হবে না, সিটি স্ক্যান করানোর দরকার নেই, এমআরআই করাইতে হবে না, স্ক্যান মানে তারপরে আপনাকে এক্স রে করানোর কোনো প্রয়োজন নাই, আপনার মধ্যে আল্লাহ তাআলা একটা ল্যাবরেটরি ফিট করে দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, একটা ডিভাইস আপনার মধ্যে ফিট করে দিয়েছেন। আপনারা যেমন আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, যা ইলেকট্রনিক জিনিস আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিসের মধ্যে একটা ডিভাইস থাকবে যেটা ভাইরাস, অ্যান্টিভাইরাস, ভাইরাসটাকে কি করে, প্রোটেক্ট করে। আল্লাহ তাআলা আপনার মধ্যে এরকম একটা ডিভাইস ফিট করে দিয়েছেন যে ডিভাইসটা আপনাকে বলে দেবে, স্বেচ্ছায় বলে দেবে, এটা ঠিক না, এটা ঠিক, এটা সত্য, এটা মিথ্যা, এটা ন্যায়, এটা অন্যায়। এখন কেউ কেউ আমরা বলি ভাই কি যে করা উচিত, মাসুদ ভাই বুঝতেছি না, শাহেদ ভাই কি যে করতে হবে, হোয়াট ক্যান আই ডু, ইউ হ্যাভ টু ডু, আমি একটু আসলে কনফিউজিং এ পড়ে গেছি। আমি কনফিউজিং এ পড়েন নাই, আপনি কনফিউজিং এ পড়েন নাই, আপনি বুঝে না বুঝার ভান করছেন, আপনি জেনে না জানার ভান করছেন, আপনি জেগে থেকে ঘুমানোর ভান করছেন, নিজের স্বার্থে, দুনিয়ার প্রয়োজনে, অন্যকে প্রতারিত করার জন্য। আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বরে এটা পরিষ্কার করে দিয়েছেন, আনতাকুনা ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আপনি মনে করেছেন আমার ঘরে বন্দুক রেখে আপনি কালকে মতের দিন পার পেয়ে যাবেন, আমি শাহিদ ভাইয়ের ঘরে বন্দুক রেখে আমি পার পেয়ে যাব, মাহফুজ ভাই আরেকজনের ঘরে পার পেয়ে যাবেন,
ইমন শাহরিয়ার ভাই আরেকজনের ঘরে বন্দুক রেখে পার পেয়ে যাবেন, আল্লাহ তাআলা সেই সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন আলোমে আলোহা রুহের জগতে আমি তাকে এই কথা জানিয়ে দিয়েছি, আনতাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন সে বলতে না পারে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, আমি তো আসলে গাফেল ছিলাম, আমি তো আসলে অবুঝ ছিলাম, আমি তো আসলে এই বিষয়ে অজ্ঞ ছিলাম, যার কারণে আমারে মাফ করে দেন। আল্লাহ বলবেন নয়, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না, আমি তোমাকে আলোমে আরোয়া রুহের জগতেই জানিয়ে দিয়েছি। হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্বই হচ্ছে আমার প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ দেখেছেন, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এর দায়িত্ব কি? দেখতে স্মার্ট, কথাবার্তা বলতে পারে, খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, স্মার্টলি রিপ্রেজেন্ট করতে পারে, মোটরসাইকেল চালাইতে পারে, একটা ব্যাগ থাকে, ডাক্তারের রুমে ঢোকে, ঢুকে সে গিয়ে যদি ইবনে সিনার রিপ্রেজেন্টেটিভ হয়, গিয়ে দেখলো যে ওখানে স্কয়ার কোম্পানির ইয়া লাগানো আছে, ক্যালেন্ডার লাগানো আছে, এখন দেখে সে কনফিউশনে পড়ে গেছে যে যে সারের রুমে ঢুকছি সে তো হলো স্কোয়ারের লোক, এখানে ইবনে সিনার কথা বলে আমি কোন বিপদে পড়বো, তো স্যারকে সালাম দিয়ে স্যার ঠিক আছে দোয়া করেন আমি গেলাম স্যার, আমি 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 আসছিলাম দেখা করতে আর কি, মানে আপনি ওই শুধু স্কোয়ারের মানে কি বলে ক্যালেন্ডার দেখিয়ে আপনি ভয় পেয়ে গেছেন যে উনি তো স্কোয়ারের লোক, সুতরাং ওখানে আমার এই ইবনে সিনার কথা বলা যাবে না। আপনার তো এরকম একটা ব্র্যান্ড আছে, আপনি তো ইসলামের ব্র্যান্ড, ইসলামের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের কথা অন্যকে বলতে আপনি হীনমন্যতায় ভুগবেন কেন? কেন আপনাকে 71 সালের কথা বলে আপনাকে থামিয়ে দেবে কেউ? কেন আপনাকে স্বাধীনতা বিরোধী বলে কেউ থামিয়ে দিবে? কেন আপনাকে রাজাকার বলে থামিয়ে দিবে? তাহলে তো আল্লাহর রসুল থেমে যেতেন, তাহলে তো এখানের মুসলিম ভাইরা থেমে যেতেন, তাহলে তো মিশরের ভাইরা থেমে যেতেন, তাহলে তুরস্কের ভাইরা থেমে যেতেন, আফগানিস্তানের ভাইরা থেমে যেতেন, সিরিয়ার ভাইরা থেমে যেতেন, আফগানিস্তানের ভাইয়েরা, তুরস্কের ভাইয়েরা, মিশরের ভাইয়েরা তো স্বাধীনতা বিরোধী ছিলেন না, ওনারা তো স্বাধীনতার পক্ষে শক্তি। সৈয়দ বদিউজ্জামান নুরসি রহমাহুল্লাহ 300 জন আলাদা বাহিনী, গেরিলা বাহিনী তৈরি করে সেই দেশের স্বাধীনতার পক্ষে লড়েছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে আলাদা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সরকারি ভাবে। সেই বদিউজ্জামান নুরসি যখন ইসলামের জন্য মাত্র দুটো খেদমত করেছেন আনা কিমুদ্দিনের, মাত্র দুটো খেদমত, এক রিসালায়ে নূর নামে একটা পত্রিকা বের করতেন, মাদ্রাসাতুজ্জোহরা নামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এতটুকু অপরাধ। আমাদের মতন মিছিলও করে নাই, মিটিংও করে নাই, অবরোধ ধর্মঘট হরতাল কিচ্ছু করে নাই, শুধু দুটো খেদমতে তিনি নিজেকে নিয়োজিত করেছেন, স্বাধীনতার পক্ষের শক্তি না, স্বাধীনতার স্থপতি ছিলেন তারা। কি পরিণতি হয়েছিল তাদের? সাইয়েদ বদিউজ্জামান নুরসি রহমাহুল্লাহ আলাইকে যখন সেনাবাহিনীর স্কোয়াড ডেকে বলেছিল আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে আপনি দেশের বিরুদ্ধে কাজ করছেন, বলছে দেশের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, এই দেশের জন্য আমি স্বাধীনতার লড়াই করেছি, আমি গেরিলা বাহিনী তৈরি করেছি, আপনাদের দেওয়া পদক আমার বাসায় এখনো, বলেছে সব সত্য, কিন্তু যে আপনি আহকাম গুলো আল্লাহর দেওয়া নাকি কিছু বিধিবিধান আছে এগুলো আপনি প্রতিষ্ঠা করতে চান, এটা আমাদের দেশের সংবিধানের সাথে কন্ট্রাডিক করে, পরিষ্কার কথা, কোনো বিচার আচার, কোনো সাক্ষী সবত কিচ্ছু লাগবে না, আপনার বিরুদ্ধে ডিসিশন হয়েছে, আদালতে হাজির হতে হবে, আদালতে হাজির হয়েছে, জাস্টিস তাকে ফাঁসির রায় পড়ে শুনিয়েছে, আমাদের তো বিচার হয়েছে 2-3 বছর, 5-7 বছর, কিছু সাক্ষীটাকে মিথ্যা তারা কিছু বানাইছে, আর তারা কোনো সাক্ষীও বানায় নাই, ডাইরেক্ট জাস্টিস তাকে শুনাই দিয়েছে আপনার ফাঁসি, সি রাইট হ্যান্ড সাইড, বলছে এই যে জানালা দেখেন, এই জানালা দিয়ে ডান দিকে তাকান, জানালা দিয়ে ডান দিকে তাকান, কিছু দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলছে কি দেখতে পাচ্ছেন? বলছে দেখতে পাচ্ছি 15টা ঝুলন্ত লাশ। বলছে ইউ আর দ্য 16, ইউ আর দ্য 16, আপনি 16 নম্বর। সাইয়েদ বদিউজ্জামান নুরসি তাকে জিজ্ঞেস করলো জাস্টিস কিছু বলবেন, কিছু বলার আছে আপনার? সাইয়েদ বদিউজ্জামান নুরসি বুকটে বুকের উপরে এরকম হাতটা রেখে চোখটা জাস্টিসের দিকে একদম সোজা, তার চোখটা জাস্টিসের দিকে রেখে হাতটা বুকের কাছে রেখে যত শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে বলেছিল আল্লাহর 100টা আদেশ, আল্লাহর 1000 আদেশ, 1000 নিষেধ, প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা নিষেধ বাস্তবায়নের জন্য যদি 1000 বার আমাকে ওই ফাঁসির রশিদে ঝুলতে হয়, আর 1000 নিষেধ বাস্তবায়নের জন্য যদি আমার 1000 বার ফাঁসিতে ঝুলতে হয়, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যেন 1000 বার আমাকে জীবিত করে, আবার 1000 বার আমাকে শহীদ করে, 1000 বার যেন আমাকে শহীদ করে। আপনি কি করবেন আমাকে, কি করবেন আমাকে? নিশ্চয়ই আপনারা জানেন সৈয়দ বদিউজ্জামান নুরসি রহমাহুল্লাহকে শুধুমাত্র ফাঁসিতে ঝুলানোই হয় নাই,
তার তো 71 সালে কোনো অপরাধ ছিল না, তার তো স্বাধীনতা বিরোধী কোনো লকআপ ছিল না, উপাধি ছিল না, কোনো ত্রুটি তো তার ছিল না। ডক্টর মুর্শিদ তো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল, জেলখানায় মরতে হলো। ইমাম হাসান আল বান্না রহমাহুল্লাহ আলাইহি অন্যতম স্বাধীনতার পক্ষে শক্তি ছিল। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীনতা যুদ্ধের কি লক্ষ্য ছিল তার, এটা হচ্ছে এই কথা বলার জন্য যে ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, খলিফার কাজ হবে দুটো। ভালো করে খেয়াল করুন, আকিমুদ্দিনের আলোচনায় এই দুটো জিনিস আপনাকে সামনে রাখতে হবে। খলিফার কাজ হচ্ছে a representative, a genius, a khalifa has tradition to break the existing customs of the society. Dutto kaj Qurane bornito kaj ke english e bola hoy, english e bolle amader kache ektu hridoy grahi lage, ei jonno english e bola ar ki, eta Quraner kotha. Ani abudullah wa jitanibut tagut, kaj dutto Allah dashotto kora, agasa mulut paton kora. Genius has tradition to break the existing, যা আছে এটা ভেঙে ফেলো। খলিফার কাজ কি মনে পড়ে? মিলাই দেখেন তো, যারা প্রতিনিধিত্ব করে কাজ কি? একটা কাপড় আপনি তাকে দেন, নতুন কাপড় দেন না? খলিফাগিরি যারা করে, আমাদের যে কাপড় সেলাই করে, তাকেও তো আপনারা খলিফা বলেন, বলেন না? খলিফার সাথে একটু মিলান, দেখবেন চোখের সামনে, জাস্ট বুঝার জন্য। খলিফা মিন্স যারা কাপড় সেলাই করে, দর্জি বলেন আপনারা, টেইলর। এই খলিফাকে গ্রামে গঞ্জে আমরা খলিফা বলি। খলিফার কাজ কি? তাকে একটা কাপড় দেন, দেন না? কাপড় দিলে সে কি করে? নতুন কাপড়টা কি করে? ওই অবস্থায় রাখে, ওইটাই সেলাই করা শুরু করে? না, ওটা কি কাটে? সে একদম আপনার সাথে কথা বলতে বলতে গ্যাস 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 করে কেটে ফেলে। যে সমাজ, যে রাষ্ট্র, যে পরিবার আপনি পেয়েছেন, এটাকে ভেঙে ফেলতে হবে, এটাকে ভেঙে ফেলতে হবে। এটাকে না ফেললে তো আপনি নতুন করে করতে পারবেন না। কাস্টমস অফ দ্য সোসাইটি, ওখানে নতুন আরেকটা সমাজ গড়তে হলে ভাঙতে হবে বাধ্যতামূলক না ভাঙা ছাড়া আপনি করতে পারবেন না। আপনাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের মানে নীতিমালায় কি বলা হয়, কনসালটেন্সিতে আপনারা কি বলেন, এটা বিল্ডিং যদি কেউ গিয়ে আপনাকে বলে যে একটা ডিজাইন করে দেন, আপনারা ডিজাইন করে দেন, ডিজাইন করে দিলে কি বলেন যা আছে ওর উপরে বসাই দেন, ওর উপরে ডিজাইনটা বসাই দেন, এটা বলেন ওই ডিজাইন টিকবে? টিকবে না। আপনি তাকে বলেন যে আপনার যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাকে আগে নতুন করে তার আসল জায়গায় নিয়ে যান। এটাকে আগে মেরামত করতে হবে, এটাকে আগে ভেঙে পুরানো যা আছে সেগুলো সব শেষ করে ফেলতে হবে। তারপরে নতুনটা বসাতে হবে। খলিফার কাজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। যে সমাজ আপনি পেয়েছেন, যে রাষ্ট্র আপনি পেয়েছেন, যে পরিবার ব্যবস্থা আপনি পেয়েছেন, যে অর্থনৈতিক ব্যবস্থা আপনি পেয়েছেন, যে আধুনিক তথ্য প্রযুক্তির অস্ত্রীয়তা বাহায় পড়ার জগৎ আপনি পেয়েছেন, এটাকে ভেঙে খান খান করে নতুন আরেকটা সমাজ
আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা যত সহজ অসৎ কাজের নিষেধ করে টিকে থাকাটা তার চেয়ে অনেক কঠিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন সৎ কাজ করা আল্লাহর কাছে অধিক প্রিয়, তার চেয়ে অধিক প্রিয় অসৎ কাজ থেকে বেঁচে থাকা। কারণ সৎ কাজ করে কেউ যদি অসৎ কাজ থেকে বেঁচে না থাকতে পারে তার জন্য সূরা কাহাফের শেষ দশ আয়াত, সূরা কাহাফ শেষ দশ আয়াত খেয়াল আছে, আল্লাহ তাআলা বলেন কি বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আমালি আকসার, আমি কি তোমাকে আমল আল্লাহ লোকের খবর দিব যে অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে আকসার কিন্তু ধ্বংসের দিকে আগায়, ভালো কাজও করে ধ্বংসের দিকে আগায়, ধ্বংসের রাস্তা আগাচ্ছে, আমলও করতেছে ভালো কাজও করতেছে কিন্তু ধ্বংসের দিকে আগাচ্ছে। ধ্বংসপ্রাপ্তদের তালিকায় সে এগিয়ে থাকে। আমাল আকসার, আমাল মানে হচ্ছে ইসমে তাবদিল জিগা, মানে আপনাদের ইংলিশের ভাষায় যেটাকে আপনারা বলেন সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে ভালো কাজ করে আকসার কিন্তু আবার ধ্বংসের দিকে এসে আগায় থাকে। কোন লোক বিল আমাল আকসার কুল হাল নুনাব্বিউকুম, আমি কি তাদের খবর তোমাকে দিব
যে আমল করে না সে না, যে নামাজ পড়ে না সে না, যে রোজা রাখে না সে না, তার খবর আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ খবর দিচ্ছেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর জিকির আজকার করে, তাহাজ্জুদ দুদার করে, তেলাওয়াত করে, সব করে। কিন্তু আকসার ধ্বংসপ্রাপ্তদের তালিকায় তার নাম সবার আগে। হাদিসে কুচ্ছির বর্ণনায় তা উল্লেখ করা আছে। যাও যাও ঢাকা মহানগরীর কোতোয়ালি থানা ধ্বংস করে দাও। যদি ওই যুগে অর্ডার না হতো, আজকের যুগে অর্ডার হতো, তাহলে অর্ডার তো এরকমই হতো, যাও পল্টন থানা ধ্বংস করে দাও। পল্টন থানায় এসে দেখা গেল ওখানে কামরুজ্জামান ভাই আছে, ওখানে ইব্রাহিম ভাই আছে, ওখানে আবু উবাইদু ভাই উবাইদ ভাই আছে, ওখানে জিল্লুর রহমান ভাই আছে, ওখানে শাহেদ আছে, ওখানে নূর হোসেন মানিক ভাই আছে, ওখানে আলামিন আছে, ওখানে আসাদ ভাই আছে যাত্রাবাড়ি, তারপরে ওখানে আমাদের কি বলে মোহাম্মদ ভুইয়া ভাই আছেন, তারিকুজ্জামান ভাই আছেন, আহমা আকিক ভাই আছেন, সাদমান ভাই আছেন, রিয়াদুদ্দিন ভাই আছেন। সিরেস্তারা এসে দেখে বললো যে আল্লাহ আপনি কোথায় পাঠাইছেন আমাদেরকে, কোথায় পাঠাইছেন আমাদেরকে, এখানে তো সব মুত্তাকি লোকের আবাস স্থান, সব তাহাজ্জুদ গুজার লোক, শফিকুল ইসলাম মাসুদ নিয়েও ওখানে আছে, ইন্নালিল্লাহ। এই জনপদ ধ্বংস করা এটা কি ঠিক হবে আল্লাহ? তারা ফিডব্যাক দিয়েছিল, আল্লাহ তাআলার কি জবাব ছিল? হাদিসে কুদসির কি জবাব ছিল? কি জবাব ছিল? শুধু ধ্বংস করবা না, ধ্বংস করবা তো করবাই, ধ্বংসের কাজটা এই লোকগুলোকে দিয়ে শুরু করবা, এই শফিকুল ইসলাম মাসুদকে স্টার্ট করবা, যার চোখের পানি ফেলতে ফেলতে চোখের কোনায় ঘা হয়ে গেছে, পাথরের উপরে নামাজ পড়তে পড়তে যাদের হাত এবং পায়ের চিহ্ন স্পষ্ট হয়ে গেছে, তার মানে কত ইবাদত গুজার ছিলেন তারা, তাদেরকে কেন রক্ষা করা হলো না, কেন তাদেরকে বাঁচিয়ে দেওয়া হলো না, কেন তাদের কারণে ওই সমাজটাকে বাঁচানো হলো না, কেন বাঁচানো হলো না? বাঁচানো হলো না। মান রা মিনকুম মুনকারান ফালে গায়রু বিয়াদিহি, যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, তোমার সাধ্য থাকে, তোমার যোগ্যতা থাকে, তোমার মেধা থাকে, তোমার চিন্তা দৃষ্টিভঙ্গি যদি প্রখর থাকে, সবটুকুকে কাজে লাগিয়ে, হ্যান্ডস নট অনলি হ্যান্ড, হ্যান্ডস মানে ওভারঅল অল পাওয়ার, আপনার যা যা ক্ষমতা আছে, যা যা শক্তি আছে, মান রা মিনকুম মুনকারান ফালে গায়রু বিয়াদিহি, এই হাত মানে ইটস নট অনলি হ্যান্ড, হ্যান্ডস মানে ওভারঅল পাওয়ার, আপনার সমস্ত শক্তি সামর্থ্য, চোখের শক্তি, নাকের শক্তি, মুখের কথা বলার শক্তি, হাতের লেখনের শক্তি, ব্রেনের চিন্তা করার শক্তি, সব শক্তিকে হাত, এটাকে সিম্বলিক হিসাবে কাজে হাদিসে উল্লেখ করা হয়েছে। দিস হ্যান্ডস ইটস নট অনলি হ্যান্ড, ইটস অ্যাবসলিউটলি সিম্বলিক পাওয়ার, ইটস পাওয়ার অফ সিম্বল, এটা শক্তির প্রতীক হিসাবে হাত ব্যবহার করা আছে, সমস্ত শক্তি আপনি ব্যবহার করবেন, এটা আপনার দায়িত্ব, এটা ইমানদারের কাজ, এটা জামাত ইসলামের কাজ না, এটা রোকনের কাজ না, এটা কর্মীর কাজ না, এটা ইমানদারের কাজ। মান রা মিনকুম মুনকারান ফালে গায়রু বিয়াদিহি, ওটা ঠেকে দাও, ওটা প্রতিরোধ করো, নাহলে তুমি ফসল রক্ষা করতে পারবে না। তিনবার জমিতে আশ দেওয়ার পর ফসল হয়, ফসল হয় না, ফসল হয়, ফসলের সাথে আগাছা হয়, কে কে বলেছেন কোন দিন? আমি সহ অবস্থানে বিশ্বাস করি, যেমন আমাদের ইউনিভার্সিটি, আপনাদের কুয়েট, সুয়েট, রুয়েট, বুয়েট, এগুলোতে আমাদের কেউ কেউ মানে উপদেশ দিত, আমাদের বুঝাতো, আরে ভাই একটু সহবস্থান করো, একটু সহবস্থান করো, মিলেমিশে থাকো। সহবস্থানের দৃষ্টান্ত তো আপনার জমির ক্ষেত, ফসলের ক্ষেত, তিনবার চাষ দিয়েছেন, ফসল বুনেছেন, ফসলের সাথে আগাছা হয়েছে, আপনি লাগান নাই, কে কোন দিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন কৃষি জমির সাথে, এখানে প্রত্যেক পরিবারের জড়িত থাকার কথা, অন্তত মিনিমাম অভিজ্ঞতা থাকার কথা, এই সুযোগটুকু তো আপনাদের হওয়ার কথা, যেটা জেনেছেন, তিনবার জমিতে তাস দেওয়ার পরও ফসল হয়, সাথে আগাছা হয়, এরপর কে বলেছেন থাক, ফসলও থাকুক আগাছাও থাকুক, আমি সহ অবস্থানে বিশ্বাস করি, দয়া শরীর আপনার থাকুক, সবাই মিলেজিলে থাকি, মিল্লা জিল্লা কুমিল্লা, ভালোও থাকুক মন্দও থাকুক, সরি কুমিল্লার কেউ থাকলে মন খারাপ করেন না, এই যে আমরা যে মিল্লা জিল্লা থাকা, এই মিল্লা জিল্লা থাকার কথা সূরা আল কলম 10, 11, 12, সূরা আল কলম 10, 11, 12, আল্লাহ তাআলা মিল্লা জিল্লা থাকার যারা চিন্তা আমরা করি, যে থাকুক একটু আলোও থাকুক, একটু অন্ধকারও থাকুক, একটু গরমও থাকুক, একটু ঠান্ডাও থাকুক, একটু ন্যায়ও থাকুক, একটু অন্যায়ও থাকুক, একটু সুদও থাকুক, একটু ঘুষও থাকুক, একটু হালকা হালকা থাকুক, মিক্সড অ্যালবাম, আমরা মিক্সড অ্যালবাম জাতি, মিলে জিলে সব মিলাই, আমি আমাদের দেখবেন যে মসজিদে উপচে পড়া ভিড়, আবার দেখবেন যাত্রা করা হলে ওখানে উপচে পড়া ভিড়, সিনেমার টিকিট খুঁজে পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় না, ব্ল্যাক
ব্ল্যাক মার্কেটে বিক্রি হয়, ওখানেও ভিড়, জুমার মসজিদেও ভিড়। নেক্সট অ্যালবাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির মুশরিকে প্রস্তাব দিয়েছিলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, মুহাম্মদ মুহাম্মদ তোমার কিছু কথাবার্তাও থাকুক, আমাদেরটাও কিছু থাকুক, একটু থাকি, আমরা একটু মিল্লাজিল্লা থাকি, ওই আগাছা সহ অবস্থানের মতো ফসলও থাকুক আগাছাও থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ফালা তুতিল কাফিরিল অল মুনাফিকিন অল মুকাজ্জিবিন অল ফাসিকিন। খবরদার, খবরদার মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে পাঁচ জায়গায় আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, ধমক হাবিবুল্লাহ, পাঁচ জায়গায় ধমক। আফাল্লাহু আন কালিমা জিনতালাহুম, কেন ছুটি দিলেন তাদেরকে আনাকিম উদ্দিনের কাছ থেকে, এবার মাফ করে দিলাম। আপনি ভাবতে পারেন, সূরা তাওবা 32, 33, 34, 35 এই আয়াত, আপনি ভাবলে, আপনি এই আয়াত পড়লে তো আপনার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। আল্লাহ রসুল হাবিবুল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কতখানি ভালোবাসেন, কতখানি, যারে হাবিবুল্লাহ উপাধি, কতখানি ভালোবাসেন যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী যখন ইয়া নাফসি বলবে, আর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র ইয়া উম্মতি, ইয়া নাফসি ইয়া উম্মতি, আল্লাহ তাআলা তাকে বলবেন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কাউকে সুপারিশ করার ক্ষমতা দিলাম না, আপনাকে দিলাম, আপনাকে দিলাম, আপনার যাকে যাকে মন চায় তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, এত ভালোবাসার রসুলকে আল্লাহ তাআলা ধমকটা দিয়েছেন কোন কাজে বলেন তো, কোন কাজে ধমকটা দিয়েছেন? নামাজের কাজে, রোজার কাজে ধমক দিয়েছেন, এই আনাকিমুদ্দিনের কাজে, এই আনাকিমুদ্দিনের কাজে শাহেদ আপনাকে একটা কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়, নুরুল ইসলাম বুলবুল একটা শক্ত কথা বললে আপনার মন খারাপ হয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ একটু কড়া কথা বললে আমার অভিমান তৈরি হয়। কোরআনের এই পাঁচটি জায়গা আমার কাছে খুব সিগনিফিকেন্ট। আফাল্লাহু আন কালিমা জিনতালাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এবার মাফ করে দিলাম, কেন ছুটি দিলেন তাদেরকে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তারামাল কাযিবিন, নামাজ পড়লে সে সত্যবাদী হয়ে যায়, রোজা রাখলে কি সে সত্যবাদী হয়ে যায়, হজ করলে কি সে সত্যবাদী হয়ে যায়, সাকাত যাকাত দিলে কি সে সত্যবাদী হয়ে যায়, সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা প্রমাণ করার জন্য আন আকিমুদ্দিনের ময়দানে ভূমিকা পালন না করা পর্যন্ত হাত্তাইয়া তাবাইয়ানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তালামাল কাযিবিন, আপনি জানতেই পারবেন না আপনার পিছনের কাতারে প্রথম, আপনার ইমামতিতে প্রথম যে লোকটা কাতারে নামাজ পড়েছে সে কি সত্যবাদী নাকি মুনাফিক, সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী, সে কি সত্যবাদী নাকি জালেম, সে কি সত্যবাদী নাকি ফাসেক, সেটা প্রমাণ হবে ময়দানে যাওয়ার পর, সেটা প্রমাণ হবে আন আকিমুদ্দিনের কাজে সম্পৃক্ত হওয়ার পর। প্রিয় ভাইয়েরা, কি ভেবেছেন, কি মনে করেন, কি মনে করেন, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে বিনয়ের সাথে একটা কথা বলি, আমাকে যদি কেউ বুঝাতে পারেন যে মাসুদ ভাই ইসলামী আন্দোলন, এই ঝুঁকি নেওয়া, এই জামাত ইসলামী, এই ইসলামী ছাত্র শিবির করা ছাড়াও শর্টকাট সুন্দর আরাম আয়েশের রাস্তা আছে জান্নাতে যাওয়ার, আল্লাহে আল্লাহর কসম আমি আপনার গোলামি করার জন্য আজকে থেকে প্রস্তুতি নিব, এখন থেকে সিদ্ধান্ত নিব। কিন্তু আমি তো কোরআন এবং হাদিস পড়ে যতটুকু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ মাফ করুন আমার অহংকার, আমি তো গোটা কোরআন খুঁজে শুধু এটাই পেয়েছি যে আমার মূল কাজই হচ্ছে আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করা, কারণ নামাজ পড়া, জিকির করা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত তসবিহ তাহলিল কাজ তো সমস্ত মাখলুক করে বেড়াচ্ছে, সমস্ত গাছ করে বেড়াচ্ছে, আপনি যে ফুলরে বসে আছেন যেটার অস্তিত্ব আপনি টের পান না, সেই অস্তিত্বহীন প্রাণীটাও আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, সেটাও কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে, সেও কাল কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে, যেই ল্যাপটপে আপনি কথা বলছেন এটা আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে, যে দেয়ালের সামনে কথা বলছেন, যেই দেয়াল কে বলে আমরা, আমরা যারা বলি দেয়ালেরও কান আছে, সেই দেয়াল কাল কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে, বলবে। তাহলে আপনার আমার প্রয়োজনটা কি, কেন আল্লাহ তাআলা আপনাকে একটু স্পেসিফিক করেছেন, কেন আপনাকে একটু আশরাফুল মাখলুকাত করেছেন, কেন আপনাকে আহসানি তাকবিম করেছেন, কেন আপনাকে খলিফাতুল্লাহ বলেছেন, আল্লাহর প্রতিনিধি কেন আপনাকে উল্লেখ করেছেন, কেন, কেন ছুটি দিলেন তাদেরকে,
আনাকিমউদ্দিনের কাছ থেকে আপনি ছুটি না পেলে আপনার মন খারাপ হয়ে যায়। আর আল্লাহর রাসূল ছুটি দিয়ে বিপদে পড়েছেন, কাদেরকে ছুটি দিয়েছেন? কি বলেছিল? একটু গরম, ফসল কাটার সময়। শুধু এইটা, শুধু এইটা একটা কথা, আজকে আর একটা ভালো কথা ভালো করে লিখে নেন। আনাকিমউদ্দিনের কাজে দুনিয়ার কোনো অজুহাত তো পেশ করা যায় না, দুনিয়ার কোনো অজুহাত তো পেশ করা যায় না, দিনেরও কোনো অজুহাত পেশ করা বৈধ নয়। দিনের অজুহাত, দিনের আনাকিমউদ্দিনের কাজ করতে গিয়ে কেউ এটা বলতে পারবেন না আমি নামাজ পড়তেছি এখন দিনের কাজ করতে পারবো না, বললে আপনার ওই নামাজ কাজে লাগবে না, ওই নামাজের জন্য ফাওয়াইলুল্লিল মুসাল্লিন বলা হয়েছে। নামাজ পড়ে যদি কেউ মনে করেন যে আপনি জান্নাতে চলে যাবেন, তাহলে সেই নামাজিদের জন্য ধ্বংস যেই নামাজি নামাজ পড়ে মুসল্লি হয়েছে কিন্তু নামাজ শেষ করে ফাইজা কুদিয়া ফিসসালাত ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ে ওই মুসল্লি মুজাহিদ হতে পারে নাই, ধ্বংস তার জন্য, তার নামাজ নিঃশেষ, নিছক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। নামাজ অ্যাবসলিউটলি ট্রেনিং প্রোগ্রাম, ইটস এ ট্রেনিং প্রোগ্রাম। আন আকিমুস সালাত আন আকিমুদ্দিন। আকিমুসসালাত, আপনি নামাজে মসজিদ খোঁজেন, হাইয়া আলা সালাহ হলে আপনি মসজিদ খোঁজেন। আমার প্রিয় সাহেব, তোমার প্রিয় ভাইদের কাছে এই আহ্বান পৌঁছানো খুব জরুরি, খুব জরুরি। হাইয়া আলা সালাহ শোনার পর যদি আপনি মসজিদ খুঁজতে ব্যস্ত হন, মসজিদ খোঁজা যদি আপনার জন্য বাধ্যতামূলক হয়, আপনি মসজিদ খোঁজেন না মসজিদ আপনাকে খোঁজে, আপনি ইমাম খোঁজেন নাকি ইমাম আপনাকে খুঁজে বেড়ায়, আন আকিমুসসালাতের এই আহ্বান পেয়ে যদি কেউ মসজিদ খুঁজতে বাধ্য হন, আন আকিমউদ্দিনের আহ্বান শোনার পর ইসলামী আন্দোলনের জন্য সংগঠন খোঁজা আপনার জন্য তার চেয়ে বেশি বাধ্যতামূলক। আর সংগঠন আপনাকে উল্টা খুঁজে বেড়ায়, তারপরও কত অজুহাত, কত যুক্তি, কত কথা আমার, না ভাই সেই সংগঠন কি আর আগের মতো এখন আছে, তারপরে কত সমস্যা, এত লোক ইলিশ মাছ নিয়ে বসে আছে, শেষে ইলিশ মাছই কিনবো নাকি খেসারি ডাল কিনে নিয়ে যাবো ভাবতেছি। আমি জেলখানার একটা কথা প্রায় বলি, জেলখানায় আমাদের ভাইদেরকে নামাজের জন্য ডাকতাম, আমাদের মানে সাধারণদের যাদের সম্পর্ক হতো, ওই মাসুদ ভাই নামাজ পড়বো কি, কার পিছনে পড়বো, উই অল আর ক্রিমিনাল, সব তো হইলো আসামি, এখানে সব অপরাধী লোক, কার পিছনে নামাজ পড়বো বলেন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে বের হয়ে ভালো মানুষের পিছনে নামাজ পড়বো, সে জেলখানায় নামাজ পড়বে না। কত বড় অথর্ব হইলে, কত বড় অপদার্থ হলে, অজ্ঞ হলে, আপনি এটা শুনে হাসছেন তো, এটা শুনে হাসছেন না? এবার আমাদের সংগঠনের কিছু ভাইদের কথা আপনাকে বলি, কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলি, কিছু দুর্ভাগ্যজনক কথা বলি। ওই মাসুদ ভাই, হাইয়াল আসসালার আজান শুনে তো মসজিদে যায়, কোন কোন মসজিদ ভালো লাগে, কোন কোন ইমাম পছন্দ হয় না। তাই বললাম তাতে কি নামাজে জামাত ছেড়ে দেন না, জামাতে পড়েন? কয় না পড়ি, কারণ জামাত তো বাধ্যতামূলক। তাই আমি বললাম জামাত যেমন বাধ্যতামূলক, আকিমুসসালাতের আজান শোনার পর আন আকিমউদ্দিন আহ্বান শোনার পর সংগঠন করো তার চেয়ে বাধ্যতামূলক। নামাজ জামাতে পড়ে আপনাকে সেই ট্রেনিং দিনে পাঁচবার দিয়ে আপনার মাথায় ঢুকানো হয়, আপনি আলাদা কোনো ব্যক্তি সত্তা না, আপনি সংগঠিত সত্তা, সংগঠিত সত্তার বাইরে রাস্তা শয়তানের রাস্তা, শয়তানের রাস্তা। ইবলিস সেই কথা বলি শয়তান হয়েছে, আনা খায়রুম মিন, আমি ছাড়া তোর ভালো কেউ দেখি না, ওই যে জেলখানার ওই লোকের মতো, উই অল আর ক্রিমিনালস, আমরা সব তো হলাম আসামি ভাই, কার পিছনে নামাজ পড়বো? আর একটা টেনশন আছে জেলখানার লোকদের, আর একটা টেনশন আছে, কয় মাসুদ ভাই জেলখানায় আইসা একটা জিনিস বুঝলাম, জান্নাত জাহান্নাম আছে, এই জান্নাত জাহান্নামের টেনশনে ভাই নামাজ পড়তে পারি না ভাই। কি মুত্তাকি এবার বুঝেন, জান্নাত জাহান্নামের টেনশনে নামাজ পড়তে পারে না, এটা শুনেও হাসছেন না? এটার একটা দুর্ভাগ্যজনক কথা আমাদের সংগঠনে বলি, কয় জামাত ইসলামী সেই 50 বছর ধরে যে কাজ করতেছে আদৌ বিপ্লব করতে পারবে কি পারবে না, এই টেনশনে আমি ভাই সংগঠন করার সময় পাই না, রিসার্চ করতে করতে, গবেষণা করতে করতে সংগঠন করার সময় পাই না। কয় ভাই আমি গবেষণার মধ্যে আছি, রিসার্চ এর মধ্যে আছি,
যে জামাতের আদৌ বিপ্লব হবে কিনা। জামাতের বিপ্লব তো আপনার সেকেন্ড ইস্যু, আপনার প্রথম ইস্যু হচ্ছে আন আকিমউদ্দিনের কাজ ফরজ, এটা করে আগে নিজের মুক্তি নিশ্চিত করা। আপনাকে গোটা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হবে না, আপনাকে প্রথম প্রশ্ন করা হবে আপনার 3.5 হাত বডি নিয়ে। মান রব্বু কামান দিন ও কামান নবিয়ক, আপনাকে এই প্রশ্ন করা হবে না, মান রব্বু কুম, তোমাদের রব কে ছিল বলো, এই প্রশ্ন আপনাকে করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে রব্বু কা, আপনাকে প্রশ্ন হবে দিনু কা, আপনাকে প্রশ্ন করা হবে নাবিউ কা। আপনি সেটার প্রস্তুতি নিন। শফিকুল ইসলাম মাসুদ যেন সেটা নিয়ে প্রেশান থাকে, যে নিজের সমালোচনায় ব্যস্ত থাকবে, সে অন্যের সমালোচনা করার সুযোগ পাওয়ার প্রশ্নই উঠবে না। অন্যের সমালোচনা যিনি করবেন ধরে নেবেন, সে নিজের সমালোচনায় সময় দেওয়ার মতো চিন্তাই এখনো তিনি করেন নাই। আর কোরআনে তাদের জন্য বলা হয়েছে ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজের আত্মসমালোচনা করার সুযোগ পায় না, ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য। আর যে আত্মসমালোচনায় সময় ব্যয় করে, যে আত্মসমালোচনায় ব্যস্ত, শেখ সাদী রহমাহুল্লাহ ওনাকে এসে একজন বলছেন যে আপনার নামে একজন এই কথা বলছে, বলছে ঠিক আছে, বলছে তো ঠিক আছে বাদ দেন, বলছে আপনি কিছু বলবেন না, বলছে আমার তো সেই সময় নেই, আমার তো সেই সময় নাই, আমি তো আমাকে নিয়ে ব্যস্ত। ইমাম শাফি রহমাহুল্লাহ আলাইহি শুনলে তো অবাক হয়ে যাওয়ার কথা আপনাদের, আপনারা নিশ্চয়ই পড়েছেন এটি। ইমাম শাফি রহমাহুল্লাহ আলাইহির কাছে একজন একটা পারিবারিক মামলা নিয়ে আসছে, পারিবারিক মামলা, ওনার কাছে তো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতো, একটা পারিবারিক মামলা নিয়ে আসছে, পারিবারিক সমস্যা, বলছে হুজুর আমার এই সমস্যাটার একটা সমাধান করে দেন, সমাধান করে দেন। তো সমাধান করে দেওয়ার জন্য যখন বলছেন, ইমাম শাফি রহমাহুল্লাহর হাতে একটা কাঠি ছিল, ছোট লাঠির মতো একটা কাঠি ছিল, উনি এক জায়গায় বসা ছিল, তো ওই কাঠিটা দিয়ে এরকম দাগ টানতেছে, আঁকাআঁকি করতেছে, আঁকাআঁকি করতেছে। আর ওই লোক একটু বিরক্ত হয়ে যায়, হুজুর আমি আসলাম একটা সমস্যা নিয়ে, একটা মামলা নিয়ে, আর আপনি আপনার একে আঁকাআঁকি নিয়ে ব্যস্ত আছেন, আমার কথায় আপনার কোনো ভ্রূক্ষেপই নাই। ইমাম শাফি রহমাহুল্লাহ আলাইহি ওই লোকটার দিকে তাকানোর আগে দেখতেছেন যে শাফি রহমাহুল্লাহ চোখ দিয়ে গাল বেয়ে দাড়ি বেয়ে পানি পড়ে তার যে জামা এটা ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে। ওই লোক অবাক হয়ে জানতে চাইলেন, হুজুর আমাকে মাফ করবেন, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি কি কোনো বেয়াদবি করেছি, আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি হুজুর, আপনি আমাকে মাফ করবেন হুজুর, আমার কথা আপনি কষ্ট পেলে মাফ করবেন। ইমাম শাফি রহমাহুল্লাহ চোখের পানি মুছতে মুছতে ওনাকে বললেন, আমার প্রিয় ভাই, আমার প্রিয় গোলাম, আমার প্রিয় বান্দা, আমার আল্লাহর প্রিয় গোলাম, তুমি একটা মামলা নিয়ে আসছো, তোমার এই মামলার পেরেশানি দেখে আমার মনে পড়লো কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার এই দুনিয়ার আদালতে কত লক্ষ লক্ষ মামলা আমার নামে আল্লাহর কাছে দায়ের হয়ে আছে, আমি তোমার একটা মামলার সমাধান দিতে আমার এই অবস্থা, আর আমার এই লক্ষ লক্ষ মামলা, আমার যদি কাল কিয়ামতের আদালতে আল্লাহ আমাকে ধরে ফেলেন, তাহলে ওই মামলার সমস্যার সমাধানের কি পথ পদ্ধতি আমি আবিষ্কার করেছি, কি রাস্তা আমার তৈরি করা আছে, কি উত্তর আমার রেডি করা আছে। আমি সেই চিন্তায় প্রেশান, আমি সেই চিন্তায় অস্থির, তোমার মামলার সমস্যার সমাধান আমি কি দেব, আমি তো আমার মামলা নিয়ে অস্থির, আমি তো আমার হাতের বিরুদ্ধের মামলা নিয়ে অস্থির, আমি তো আমার চোখের বিরুদ্ধের মামলা নিয়ে অস্থির, আমি তো আমার ঠোঁটের মামলা নিয়ে অস্থির, আমি তোমার দুই পায়ের মাঝখানের মামলা নিয়ে অস্থির, আমি তোমার মামলার কি সমস্যার সমাধান দিব। ঠিক আছে যাও, কালকে এসো, কালকে এসো। কালকে এসে বললেন, আমার স্ত্রী আমার কথা শুনতো না হুজুর, আজকে সকালে সে নিজে নিজে উঠে নামাজ পড়েছে, উঠে আমাকে বলেছে যে এখন থেকে আমি আপনার কথা শুনবো হুজুর, আপনি আমাকে তো কোনো পরামর্শ দিলেন না, আপনি তো আমাকে কোনো পরামর্শ দিলেন না, কিন্তু আমার স্ত্রী যে কেমন করে ঠিক হয়ে গেল এটা আমি আপনার কাছে একটু জানার জন্য এসেছি হুজুর। ইমাম শাফি রহমাহুল্লাহ আলাইহি বললেন, আমার প্রিয় আল্লাহর গোলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, শফিকুল ইসলাম মাসুদের বাপের ক্ষমতা নাই দুনিয়ার কোনো মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে দেয়, অন্তরকে ঠিক করে দেয়, এক ঘন্টা না, দেড় ঘন্টা না, দুই ঘন্টা না, বছরের পর বছর বক্তৃতা করলে কিচ্ছু যায় আসে না। ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন, আমি সারা দিন মানুষের কথা শুনি আর রাতের একটা অংশ নির্ধারণ করি আমি আমার রবকে বলার জন্য, আল্লাহ তাআলাকে আমি বলি, আল্লাহ তাআলা আমার কথা রাত্রে শুনেন, দিনের বেলা আমি দেখি যে সেগুলো সমাধান তিনি করে দেন, সমাধানের কোনো মালিকানা তো আমার কাছে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ধমকানো হয়েছে,
তোমাকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, দর্রওয়ালা রশাদা, না তুমি মানুষের ক্ষতি করতে পারো, না তুমি মানুষের কোন উপকার করতে পারো। অমান আলাইকুম বি হাফিজ, তুমি মানুষের সংরক্ষণকারী নও। অমান আলাইহিম বি অকিল, তুমি মানুষের অভিভাবকত্ব নিতে পারো না, দায়িত্ব তোমার না। লাস্তা আলাইহিম বি মুসাইতির, তোমাকে দারোগা করে আমি পাঠাই নাই যে ধরে ধরে সবাইকে তুমি হেদায়েত করে দিবে। আমার সম্মানিত ভাইয়েরা, সেই জন্য হেদায়তের এই প্রশ্নে এটা বলেছি যে আনাকিম উদ্দিনের প্রশ্নে আপনাকে কেউ বক্তৃতা করে ঠিক করে দিতে পারবে, এই দায়িত্ব স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের নিজেরও ছিল, কোন নবী রাসুল কেউ ক্ষমতা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও মায়া, তুমি তোমার কথা পৌঁছে দাও। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনি, ওই কলব পরিবর্তন করার দায়িত্ব আমি আল্লাহ, আমি আল্লাহ তাআলা, তোমার এই দায়িত্ব না, তোমার এই অভিভাবকত্ব নেওয়ার কোনো দরকার নেই। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আপনাকে এই কথা বলছি এই কারণে যে খলিফাতুল্লাহর এই দায়িত্ব পালন নিয়ে আমাদের আন আকিমউদ্দিনের মূল কাজ। এই কাজ করতে গিয়ে দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে যেখানে আটকে ফেলে সেটার উপর আমি একটা পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করতে চাই। সূরা লাইলের 6-14 নম্বর আয়াত, ওখানে আপনি সুন্দর করে পড়ে দেখবেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা আপনার কাছে ভালো লাগে এই সমস্ত কিছু, ভালো লাগা দুনিয়ার এই ভালো লাগা, দুনিয়ার এই মহব্বত, দুনিয়ার এই আকৃষ্ট, দুনিয়ার এই আকর্ষণ যদি আপনাকে আকৃষ্ট করে ফেলে, ফাতারাব্বাসু, আপনি মনে করার কোনো কারণ নেই যে এই করোনা ভাইরাসই প্রথম, এই করোনা ভাইরাসই শেষ, এই করোনা ভাইরাসই প্রথম, এই করোনা ভাইরাসই শেষ না। আমি আপনাদেরকে একটা হাদিসের একটা চিত্র এখানে দেখা যায়, যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা হাদিসের চিত্র দেখা যাচ্ছে এটাকে আপনি একটা ফেস্টুনের মতো দেখা যায়, ইট ইজ নট ফেস্টুন, ইট ইজ এ হাদিস। মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি একটা চতুর্ভুজ আঁকলেন, এরকম চতুর্ভুজ এঁকে তার মাঝখানে একটা রেখা টেনে বের করে দিলেন, রেখা টেনে দেখেন বের হয়ে নিচে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানুষের মৃত্যু বেষ্টনী, যে রেখাটা বের হয়ে গেছে এটা একটা মানুষ, আর বের হয়ে যাওয়া অংশটুকু হচ্ছে এপাশে প্রত্যাশা এপাশে সমস্যা। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করবে, বাট তার প্রত্যাশা পূরণ হবে না, সমস্যার সমাধান হবে না। এক কথায় বললে, মানুষ তার সব সমস্যার সমাধান করে না মরতে পারবে, মানুষ তার দুনিয়ার জীবনে সব প্রত্যাশা পূরণ করে না মরতে পারবে, না প্রত্যাশা পূরণ করে মরতে পারবে, না সব সমস্যার সমাধান করে মরতে পারবে। আমার আপনার কথা কি, বা এই সমস্যাটা শেষ করে এরপরে ইনশাল্লাহ রোকন হয়ে যাব, এই সমস্যাটা ঠিক হয়ে গেলে এরপরে ইনশাল্লাহ আমি দিনের কাজ শুরু করে দেব, এই সুযোগ আপনার জীবনে কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মূল কথা বলেন নাই, এরপর বললেন সাহাবায়ে কিরাম, এই কথা বলার জন্য তোমাদেরকে এই হাদিসটা বলছি না, তোমাদেরকে হাদিসটা বলছি ভিতরে রেখাগুলো কি দেখা যায় টানা। সাহাবায়েগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখা যায়, আপনারা তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখা যায় রেখাগুলো? জি, এই রেখাগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিল আমসালি ওয়াল আমসাল, তোমার জীবনে একটা সমস্যা সমাধান হবে, আর একটা সমস্যা পিছন থেকে অপেক্ষমান থাকে, ওয়েটিং থাকে, কম্পিটিশনে থাকে, প্রতিযোগিতায় থাকে তোমাকে ঝাপটে ধরার জন্য। অর্থাৎ একটা সমস্যা সমাধান করবে, আর একটা সমস্যা এসে তোমাকে ঝাপটে ধরবে, বিল আমসালি ওয়াল আমসাল, একটার পর আর একটা তোমাকে এসে ঝাপটে ধরবে। শুধু ঝাপটে ধরবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু সমস্যা শেষ হবে না। সূরা তাকাসুর, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। ইমাম শাফি রহমাল তার সন্তানকে বললেন, কবর পর্যন্ত না, সমস্যা কবর পর্যন্ত না, সমস্যা পুলসিরা পার হয়ে জান্নাতে যাওয়া পর্যন্ত, ইমানদারের সমস্যা সেই পর্যন্ত, যতক্ষণ ফয়সালা না হচ্ছে আপনি জান্নাতি না জাহান্নামী, জান্নাতি হওয়ার আগ পর্যন্ত আপনার সমস্যার শেষ নাই।
গোটা দুনিয়াটা সমস্যা যুক্ত, সমস্যা মুক্ত না। আমি আজকের আলোচনার বেশি লম্বা করতে চাই না, শুধু আজকে প্রফেশনাল ডিপার্টমেন্টে আপনারা পেশাগত দায়িত্বে যারা আছেন, এই পেশাগত দায়িত্ব আমাদের যাদেরকে ভূত করে রেখেছে, যাদেরকে আকৃষ্ট করে রেখেছে, যাদেরকে ঘৃণাও করে রেখেছে, আল্লাহকে যদি ভুলে যাও আমি কাল কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব, কি কঠিন অবস্থা হবে আপনার, কি কঠিন অবস্থা হবে জালিস মাহমুদ ভাই বলুন, যদি কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ভুলে যান। আজ আল্লাহকে ভুলে আমরা থাকছি, আল্লাহ বলেন তাহলে আমি কাল কিয়ামতের দিন তোমাকে ভুলে যাব, দুনিয়াতে আমি তোমাকে ভুলেই দেব। করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে আজকে ইসলামিক স্কলারগণ, সায়েন্টিস্টরা, সোশ্যাল সায়েন্টিস্টরা একমত হয়ে গেছেন, সোশ্যাল সায়েন্টিস্ট এবং ইসলামিক স্কলাররা একটা বিষয়ে একমত হয়ে গেছেন, পৃথিবী আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না। বিলামসাল অলামসাল করোনা ভাইরাস পরবর্তী তিনটা ইফেক্ট, ইফেক্ট আফটার ইফেক্ট সাইড ইফেক্ট, ভালো করে খেয়াল করুন, করোনা ভাইরাস পরবর্তী ইফেক্ট আফটার ইফেক্ট সাইড ইফেক্ট, তিনটা প্রতিক্রিয়া তৈরি হবে। প্রথম প্রতিক্রিয়া হলো পৃথিবী আর স্বাভাবিক অবস্থায় ফিরবে না, দ্বিতীয় প্রতিক্রিয়া হলো গোটা পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে, সামাজিকতা বন্ধন আত্মীয়তা, বাবা মা সন্তানের পরিচয় দিতে চাইবে না, স্ত্রী স্বামীর দায়িত্ব নিতে চাইবে না, স্ত্রী স্বামীর দায়িত্ব নিতে চাইবে না, স্বামী স্ত্রীর দায়িত্ব নিতে চাইবে না, সন্তান বাবা মার দায়িত্ব নিতে চাইবে না, বাবা মা সন্তানের দায়িত্ব নিতে চাইবে না। তিন নম্বর বড় ইফেক্ট যেটা হবে, আফটার ইফেক্ট যেটা হবে, এখন থেকে পনেরো থেকে পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে যাদের বয়স, তাদের অধিকাংশ সংখ্যক লোকেরা, অধিকাংশ সংখ্যক শৈশব কৈশোরের ছেলেরা সাইকোলজিক্যালি ডিসঅর্ডার অথবা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে, তারা মেন্টালি ডিস্টার্ব হয়ে যাবে, সাইকোলজিক্যালি ডিসঅর্ডার হয়ে যাবে তারা, কারণ এই ভারসাম্যহীন পরিবেশে তারা নিজেদেরকে আগাতে পারবে না, আগাতে পারবে না তারা। সেই জন্য এই হাদিসটি আপনার ব্যস্ততম জীবনকে মুক্তি দিতে পারে। আল্লাহ রাসূল বলেন তোমার এখান থেকে বাঁচার পথ হচ্ছে একটি, তুমি আল্লাহর দিনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করো, আল্লাহ তাআলা এই সমস্যাগুলো সহজ করে দেবেন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আন আকিমুদ্দিনের কাজে নিজেকে প্রস্তুত করো, অর্থাৎ সমস্যা শেষ করে দিনের কাজ না, দিনের কাজ করতে করতে সমস্যা শেষ করার রাস্তা বের করা। সূরা তালাক 2-3-4-5 ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান মিন আমরিহি ইউসরা, তোমার কাজ আমি সহজ করে দেব, তোমার কাজ আমি সহজ করে দেব, সমস্ত বিপদ মুসিবত থেকে তোমাকে আমি বের করে দেব, দুঃখ দুর্দশা থেকে তোমাকে বের করে দেব, ব্যস্ততম জীবন থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। আর যদি না করেন তাহলে হাদিসে কুচ্ছির বর্ণনা হচ্ছে, তোমার দুই হাত আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে তোমার জীবন থেকে কোনো দিন অভাব আর দূর হবে না, হয় নাই, হচ্ছে না। আমার দেখা হাজার হাজার আমাদের ভাইয়েরা যাদেরকে ব্যস্ত থাকতে দেখেছি, ব্যস্ততা তাদেরকে পাগল করে ছেলেছে, ডানে তাকালে বামে দেখে না, বামে তাকালে ডানে দেখে না, কারণ ব্যস্ততা নিয়মই হচ্ছে, ব্যস্ততা আপনাকে আরো ব্যস্ত করে তুলবে। সেই জন্য আমি আজকে আপনাদের শেষের দিকে এসে মৌলিক চারটি কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই পুরো আলোচনার নাম্বার ওয়ান হচ্ছে, সমস্যা শেষ করে ইসলামী আন্দোলন নয়, বরং সমস্যা শেষ করার জন্য ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠা না, দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমার প্রতিষ্ঠা নিশ্চিত করার দায়িত্ব আল্লাহর হাতে সোপর্দ করা, আপনি নিজে প্রতিষ্ঠিত হয়ে দিন প্রতিষ্ঠা করা, এটা ইসলামের সাথে দিনের সাথে কিছুটা তামাশা করা, এটা উপহাস করা দিনকে, এটা ইসলামকে কটাক্ষ করা। আপনার কাছে ইসলাম দায়বদ্ধ যে আপনি প্রতিষ্ঠিত হয়ে তারপর ইসলাম প্রতিষ্ঠিত করবেন? আমার এই কথার সাথে শিবিরে থাকতে কেউ কেউ বলতেন, কেউ কেউ বলতেন মাসুদ ভাই ক্যারিয়ার লাগবে, আমি বলতাম ভাই আমি একটা ক্যারিয়ারের চেষ্টা করতেছি, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন ইমানদারের সবচেয়ে বড় ক্যারিয়ার হচ্ছে ইসলাম, আর আকিমউদ্দিন মুজাহিদ হতে পারা তার সবচেয়ে বড় ক্যারিয়ার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি ক্যারিয়ার ছিল, কি ক্যারিয়ার ছিল, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সম্মানিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল হাসতে হাসতে বলেছেন আমি জান্নাতে আগে যাব, আমার আগে হযরত বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার আগে বেলাল জান্নাতে যাবে। সেই বেলালকে তার কি ডেজিগনেশন ছিল,
কি ডেজিগনেশন ছিল তার, কি উপাধি, কি মর্যাদা ছিল দুনিয়ার জীবনে? হাবশি গোলাম। শুধুমাত্র একটা যোগ্যতা ছিল, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সূর্যের তেজ, বালু পাথরের তেজ, এই সমস্ত তেজ তার এক আহাত শব্দের তেজের কাজে দুনিয়ার সমস্ত তেজকে তিনি পরাজিত করেছেন। তার ইমানের তেজের কাছে সূর্যের তেজ পরাজিত হয়েছে, তার ইমানের তেজের কাছে পাথরের উত্তপ্ততা পরাজিত হয়েছে, তার ইমানের তেজের কাছে বালুকণার উত্তপ্ততা পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছেন, কাল কিয়ামতের দিন তাকে সম্মানিত করবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার আগে আমার বিলাল জান্নাতে যাবে, কারণ আমি যে বাহনে চড়ে জান্নাতে ঢুকবো ওই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় বিলালের হাতে, সেজন্য বিলাল তো আগে ঢুকে যাবে, আমার আমার বিলাল তো আমার আগে ঢুকে যাবে। আল্লাহু আকবার, দ্যাট ইজ ইসলাম। আর আপনি কি বলেন, আমি কি বলি, কয় শাহেদ ভাই একটু প্রতিষ্ঠিত হয়নি, ব্যবসাটা কেবল শুরু করছি, তো মানে আপনি বড় ব্যবসায়ী হয়ে তারপর ইসলামের খেদমত করবেন, মানে ইসলাম আপনার কাছে ঠেকা, ইসলাম আপনার কাছে ঠেকা। সূরা ফুরকানের শেষ আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, লিজাম, লিজামের তাফসীর করা হয় আপনাকে জাহান্নামের ভয় দেখান নাই আল্লাহ, আল্লাহ দুনিয়ায় অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়াতে লাঞ্ছিত করবেন আপনাকে, জাহান্নামের আযাব তো পড়ে, দুনিয়াতে আপনি অপমানিত হবেন, মানুষ কর্তৃক আপনি লাঞ্ছিত হবেন, আপনার সহকর্মী কর্তৃক আপনি অপমানিত হবেন, যদি আপনি মনে করেন যে আপনি আগে প্রতিষ্ঠিত হয়ে তারপর দিন প্রতিষ্ঠিত করবেন। আমি আপনার ক্যারিয়ারের বিরুদ্ধে বলছি না, ক্যারিয়ার লাগবে, গোটা মুসলিম উম্মার ক্যারিয়ার প্রয়োজন আছে, কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার এই ডক্টরের ডিগ্রি শুধুমাত্র দুনিয়ার প্রয়োজনে ব্যবহৃত হবে, তাহলে ধ্বংস শফিকুল ইসলাম মাসুদের, ধ্বংস তার ডিগ্রি, ধ্বংস ওই ক্যারিয়ারের, ওই ক্যারিয়ারের জন্য শফিকুল ইসলাম মাসুদ জাহান্নামে যাবে। সূরা ফুরকানের শেষ আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, তোমার যদি আল্লাহকে না ডাকো, আল্লাহ দিনের এই কাজে শামিল না হও, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরুহু শাইয়া ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরি, এরকম শত শত আয়াত কোরআনে আছে, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু মিন আমরিহি, আপনারা যেটা নাম দিয়েছে করোনা ভাইরাস, আল্লাহর ভাষায় ওটার নাম হলো আমরিহি, ওটা আমার একটা অর্ডার, ইটস অনলি অর্ডার, এরকম অর্ডার এর আগেও এসছে, ভবিষ্যতেও আসবে, কখন আসে, মান আহাব্বা ইলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ আল্লাহর রাসূল এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠান আকিমউদ্দিনের কাজ যদি আপনার ভালো না লাগে, এটাকে যদি দুনিয়ার সবকিছুর চেয়ে ভালো না লাগে, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ যদি সবকিছুর চেয়ে ভালো না লাগে, ভালো লাগার কথা, আমার একটা কথা না বললে আমার ভালো লাগে না ভাই, এখানে প্রায় তরুণ যৌবনের সব লোকেরা, কেউ হয়তো বিয়ে করেছেন, কে মানে কেউ হয়তো বিয়ে করেন না এরকম হাতে গোনা দুই চারজন, বাকি সবাই করেছেন, বাসর রাত যদি আপনার কাছে পছন্দ হয়, প্রিয় লাগে, ওটা যদি ভালো লাগে, আকর্ষণীয় লাগে, একজন ইমানদার একজন মুজাহিদের জিন্দেগিতে যুদ্ধক্ষেত্র তার চেয়ে বেশি প্রিয় না হলে তার জন্য আল্লাহর অর্ডার, অপেক্ষা কর আমার নির্দেশের, আমার আজাব আমার গজবের, আমি শফিকুল ইসলাম মাসুদের কাছে বাসর সজ্জা যেমন আমার কাছে প্রিয়, আমার যুদ্ধক্ষেত্রে আল্লাহর দিনের এই দিন প্রতিষ্ঠার কাজ, এর হুমকি, এর ধুমকি, এর রক্তচক্র, এর জেলখানা, এর ফাঁসির মঞ্চ যদি আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় না লাগে, বেশি মজা না লাগে, ওটা যদি আমাকে বেশি আকৃষ্ট না করে, সেই ইমানদারের জন্যই ফাতার অব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ মিন আমরি, অপেক্ষা করো আমার নির্দেশ আমার আদেশ আমার গজবের। সেজন্যই তো সেই সাহাবি বাসর সজ্জা ছেড়ে চলে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে, স্ত্রীর সাথে মিলিত হওয়ার সুযোগ হয় নাই, মিলিত হওয়ার সুযোগ হয় নাই, চেহারা দেখার পর্যন্ত সুযোগ হয় নাই, শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, আল্লাহ রসুলের কাছে গিয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে বললেন, ইয়া রাসুল আল্লাহ, ইয়া রাসুল আল্লাহ, আপনার 70 জন শহীদের মধ্যে তো আপনি 68 জন পেয়েছেন, দুজনের কফিন আপনার কাছে পাওয়া যায় নাই, আমি আপনার কাছে আপিল করতে এসেছি, আমার বলতে লজ্জা হচ্ছে, তবু আমার না বলে উপায় নেই, আপনি তো সাধারণত শহীদদের গোসল দেন না, কিন্তু আমার যে স্বামী আমার বাসর সজ্জা সেরে যুদ্ধের ময়দানকে বাসরকে বেশি পছন্দ করেছে,
আমার সৌন্দর্য, আমার রূপ লাবণ্য, আমার প্রতি আকৃষ্টতা তাকে আটকাতে পারি নাই। কালকে এমন দিন আমি তাকে চিনতে পারবো কিনা তাও জানি না, আমি তাকে ভালো করে দেখার সুযোগ পাই না। আপনার যুদ্ধের ডাক শুনে যুদ্ধের ময়দানে চলে এসেছে, আমি তাকে শুধু একটা চুমু খেয়েছিলাম, তার গোসল খরচ হয়েছে। আমি আপনাকে শুধু এই খবরটুকু দিতে এসেছি, আপনি তাকে একটু গোসলের ব্যবস্থা করাবেন। ওমর, আলী, ওসমান, আবু বকরকে বললেন, আমার সেই সাহাবীর কফিন কোথায়, খুঁজে নিয়ে আসো। মান আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আনাকিমুদ্দিনের কাছে আমরা কে কেমন করে ভালোবাসি আমি জানি না। জিব্রাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লামের পাশে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর কফিন খুঁজে আপনি পাবেন না। ওই কফিন শাহাদাত বরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের ফেরেস্তা, রহমতের ফেরেস্তা, জান্নাতের ফেরেস্তা সবাইকে নির্দেশ করেছেন, ওই সাহাবীর কফিন আমার কাছে নিয়ে আসো, আমার আরশে আজিমে নিয়ে আসো, আমি তার গোসলের ব্যবস্থা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজার সমস্ত ফেরেশতারা অংশগ্রহণ করবেন। আল্লাহ তাআলা আরশে আজিমে ফেস্টিভ্যাল ঘোষণা করেছেন, উৎসব ঘোষণা করেছেন, তোমরা আজকে আরশে আজিমে উৎসব করো আমার এই সাহাবীর জন্য, আমার এই গোলামের জন্য, যে গোলাম স্ত্রীর বাসররাত ছেড়ে যুদ্ধের ময়দানকে ভালোবেসেছে, যুদ্ধের ময়দানকে ভালোবেসেছে, যুদ্ধের ময়দানটাকে বাসর বানিয়েছে। সমস্ত ফেরেশতারা যেন তার জানাজায় অংশগ্রহণ করে। যাও আজকে আরশে আজিমে উৎসব করো তোমরা সবাই। আমার প্রিয় ভাইয়েরা, সাররাতকা হাসানাতুকা আন হাকিমুদ্দিনের এই কাজ যদি আপনাকে আনন্দিত করে, তাহলে আপনি ফান্তা মুমিন, তাহলে আপনি ইমানদার, তাহলে আপনি ইমানদার। ওয়াসাআতকা সাইয়াতুকা, আর এই কাজে আপনার নিষ্ক্রিয়তা, দুর্বলতা যদি আপনাকে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত না করে, পেরেশান না করে, ওয়াসাআতকা সাইয়াতুকা আপনাকে অনুসূচিত, অনুতপ্ত না করে, আপনার ইমান নিয়ে আপনার প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আপনি আজকে আত্মসমালোচনায় বসে যান, আপনার নিষ্ক্রিয়তা, আপনার দুর্বলতা আল্লাহর দিনের কাজে আপনাকে পেরেশান করে না, অনুতপ্ত, অনুসূচিত করে না। আপনার ইমানের ব্যাপারে আমি সন্দেহ করছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহ করছেন। ওয়া সাআতকা সাইয়াতুকা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, আল্লাহ রাজ্যে আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠিত নেই, এটা দেখেও তোমার কোনো চিন্তা হয় না, পেরেশান হয় না। সম্মানিত ভাইরা, সেজন্য দ্বিতীয় বলেছি, দিন প্রতিষ্ঠা করে আপনি প্রতিষ্ঠিত হওয়া। তিন নাম্বার সবশেষ, তৃতীয় এবং চতুর্থ দুটো পয়েন্ট বলে আমি ব্যাখ্যা ছাড়া আমার কথা শেষ করে দেব। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনার এই দুনিয়ার যত ঝামেলা আছে, এই সব ঝামেলাকে সামনে রেখে আপনি ঠিক করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন, ইসলামী আন্দোলনই হবে সমস্যা সমাধানের মূল পথ। ইসলামী আন্দোলন করে আপনি সমস্যা সমাধানের রাস্তা বের করবেন। আল্লাহ তাআলা সেই রাস্তার কথাই আপনাকে বলে দিয়েছেন, ওয়াইয়াসসারাহুস সাবিল, এটা একটা রাস্তাই, একমাত্র রাস্তা। আমার গোলাম হও, জান্নাতে যাও, এই এক রাস্তা, এই একমাত্র রাস্তা। লাস্ট আমি আপনাদেরকে বলবো, আকিমুদ্দিন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একমাত্র পথ, ইটস অনলি ওয়ে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না, নো, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পর্যন্ত এটা বলেছেন। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার রব যদি আমাকে দয়া না করেন তাহলে আমিও জান্নাতে যেতে পারব, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করি না, আমার রব যদি আমাকে দয়া করেন তাহলেই কেবল আমি জান্নাতে যেতে পারব। কারো হিসাব শুরু হয়ে যাওয়া মানে তিনি নিশ্চিত জাহান্নামে,
হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, হিসাব শুরু হয়েছে মানে জাহান্নামে যাবে সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইনশিকাক 6-12 এখানে পরিষ্কার এই কথা বলা আছে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হিসাব সহজ করা মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হিসাব সহজ করা মানে হলো তাকে কম প্রশ্ন করা হবে না, তাকে সহজ কোশ্চেন করা হবে না, তাকে প্রশ্ন করে উত্তর জানিয়ে দেওয়া হবে না, বরং আসলে তাকে প্রশ্নই করা হবে, প্রশ্নই করা হবে না। সেই জন্য আল্লাহ তাআলা রাসূল একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, আল্লাহ আমার হিসাব সহজ করা মানে হিসাব নিয়েন না আপনি, হিসাব দিলে আমি কোনো জবাব দিতে পারবো না, জবাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। চতুর্থ নম্বর সবশেষ পয়েন্ট হচ্ছে আন আকিমউদ্দিনের কাজ হচ্ছে সমস্ত ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, ইট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট। নামাজের মূল টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, রোজার মূল টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, হজের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, যাতায়াতের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, সাদাকার টার্গেট হচ্ছে আকিমউদ্দিন, তাহাজ্জুদের টার্গেট হচ্ছে আকিমউদ্দিন। আমি শুধু একটা সূরার আয়াত বলে আমি এই পয়েন্টের আলোচনা শেষ করে দিতে চাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিল ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে সারা রাত তাহাজ্জুদ পড়বেন পড়েন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার কিন্তু এটা ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম। মূল কাজ হলো দিনের বেলা, মূল কাজ দিনের বেলা, দিনের বেলা কাজটা কি? ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল, আপনাকে একটা ভারী দায়িত্ব দেওয়া আছে, একটা বোঝা আপনাকে দেওয়া আছে, কঠিন শক্ত একটা কাজ। এই শক্ত কাজের তাফসীর হচ্ছে আপনাকে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ আপনাকে করতে হবে। ইন্না লাকা সাবহান তাবিল, দিনের বেলা একটা লম্বা টাইম তো আপনাকে কাজ করতে হবে, সেজন্য সারা রাত তাহাজ্জুদ করে সকালবেলা ঘুমাইতে যায় না। এই ঘুমাইতে যাওয়ার জন্য আপনাকে তাহাজ্জুদ পড়তে দেওয়া হয় নাই, আপনার তাহাজ্জুদ পড়তে দেওয়া হয়েছে সংযমী হওয়ার জন্য, সবর শক্তি বাড়ানোর জন্য, সহ্য ক্ষমতা বাড়ানোর জন্য, টলারেন্সি বাড়ানোর জন্য, যাতে গালি দিলে, দুঃখ দিলে, কষ্ট দিলে, নির্যাতন, নির্মম, মামলা, হামলা এসব কিছু করলেও যাতে আপনি এক চুল পরিমাণ আপনার দায়িত্বের জায়গা থেকে সরে না যান, সেই জন্য তাহাজ্জুদ, না হলে আপনার এই তাহাজ্জুদের কোনো দাম নাই। রহমানুল লাইল ফুরসানান নাহার, ইমাম গাজালি রহমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন ফুরসানান নাহার, যে রহমানুল লাইল হবে রাত্রিবেলা দরবেশ হবে, দিনের বেলা সৈনিক হবে, না হলে এই দরবেশগিরি আল্লাহর কাছে কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো মূল্য নাই দরবেশগিরি। দরবেশগিরির পাশাপাশি যদি সৈনিকগিরি করতে না পারেন, ভালো করে খেয়াল করুন, দরবেশগিরি সৈনিকগিরি, সৈনিকগিরির জন্য দরবেশগিরি, দরবেশগিরির জন্য সৈনিকগিরি, একটার একটা সম্পূরক। শুধু সৈনিকগিরি করবেন সফল হবেন না, শুধু দরবেশগিরি করবেন জান্নাতি হবেন না, সফল হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য রহমানুল লাইল রাতের বেলা আপনার জায়নামাজ, দিনের বেলা ঘোড়ার পিঠ, এই দুটো আপনাকে বরাদ্দ করতে হবে। এটা হচ্ছে ইমানদারের, এটা হচ্ছে মুমিনের, এটা হচ্ছে আন আকিমউদ্দিনের বৈশিষ্ট্য। আসুন আমরা সেই বৈশিষ্ট্য নিজেকে উজ্জীবিত করে আল্লাহ রাজ্য আল্লাহ রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার মধ্যে একটা পাওয়ার ডেভেলপ করার কথাই কোরআনে এভাবে উল্লেখ করা আছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয়ুবায়ুনাকা তাহতাস শাজারা, তুমি একটা প্রোটেকশন গ্রহণ করো, একটা প্রোটেকশন। আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, গ্লাভস ব্যবহার করেন, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট করেন, একটা ভাইরাস থেকে বাঁচার জন্য। আর শয়তানের শত কোটি লক্ষ ভাইরাস বাঁচার জন্য আপনি কি প্রোটেকশন নিয়েছেন, সেই প্রোটেকশনের নামই হচ্ছে বায়াত, সেই প্রোটেকশনের নামই হচ্ছে শপথ, যে শপথ আপনাকে এই ভাইরাসগুলো থেকে বাঁচাতে সহযোগিতা করে, এটার নাম আর অন্য কিছু না, এটা অন্য কোনো পদবি না। আমি আপনাদের অনুরোধ করি আসুন অন্তত এই অনুভূতি তো এই করোনা সংক্রমণ কালে আমার মধ্যে জাগ্রত হওয়ার কথা, যে একটা ভাইরাস থেকে বাঁচতে আমরা এত প্রোটেকশন নিচ্ছি, তাহলে শয়তানের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরাস থেকে বাঁচার জন্য আমার তো একটা স্ট্রং পিপি দরকার। সেই স্ট্রং পিপি সাহাবায়ে আজমাইনগণ আন আকিমউদ্দিনের জন্য নিয়ে তারপরে দিনের কাজে তারা নিজেদেরকে পেশ করেছেন, সারেন্ডার করেছেন, কলু বায়ানা, আমরা শপথ নিতে আসলাম, আমাদেরকে শপথ পড়ান, ফিমা আহিব্বা ওয়া কারেহা, আমার পছন্দ অপছন্দ বলতে এখন আর কিছু নাই, এই মালিকানা ইয়া রাসূলুল্লাহ আপনি, ফিল উসরে ওয়াল ইউসর, এটা কঠিন হলেও করবো, সহজ হলেও করবো, ফিল মানসাতি ওয়াল মাকরাহে, কেউ সন্তুষ্টি হলেও করবো, কেউ সন্তুষ্টি না হলেও করবো, ফিল ইয়ুহি ওয়া ইউমিত, আমার জীবন এবং মৃত্যুর ফয়সালাও যদি এর মধ্যে এসে যায় তবু আমি বায়াত থেকে এক চুল পরিমাণে দূরে সরে যাব না।
আর নাকিমুদ্দিনের কাছ থেকে আমি পিছপা হব না, এই শপথ তারা নিয়ে আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায় করেছেন। আমি আপনাদের অনুরোধ করব, আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায়ে একজন ব্যক্তি বায়াতবদ্ধ জীবন ছাড়া থাকতে পারেন না, বায়াতবদ্ধ জীবনের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া জবাবদিহিতার মধ্যে আপনি আসতে পারেন না। এই জবাবদিহিতামূলক জীবন তৈরি করার জন্য বায়াতবদ্ধ জীবন, আন আকিমুদ্দিনের চূড়ান্ত হক আদায় করার জন্য বায়াতবদ্ধ জীবন। বায়াত আপনি নেওয়া আছে, এখন শুধু এটাকে রেনু করা, এটাকে প্রত্যাহার করে নেওয়া। যেহেতু কর্মজীবনে প্রবেশ করেছে এখানে আবার নতুন করে বায়াত করো। আসুন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বায়াতবদ্ধ জীবনের অধিকারী হয়ে আন আকিমুদ্দিনের মতো সমস্ত ইবাদতের মূল প্রাণ এই ইবাদতে আমরা সামিল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি বিনয় হিসাবে জান্নাত লাভের এই রাস্তা যেন আমরা অতিক্রম করতে পারি, এই পথের পথিক যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমি আমার আবারও আন্তরিক কৃতজ্ঞতা, লম্বা সময় কথা বলে ফেলেছি, আমাকে মাফ করবেন। আমার এই দুর্বলতা একটু থেকেই যায় যে আমি আসলে কম কথায় শেষ করতে পারার যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন কম কথায় আমি আমার বক্তব্য শেষ করার যোগ্যতাও আল্লাহ তাআলা আমাকে দান করেন। কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন।